আমরা যেটা করব আর কি, আমাদের ক্লাসের বিষয়বস্তু যেগুলো, সেটা হচ্ছে যে যেটা নিয়ে কথা হচ্ছিল আমাদের একটু আগে, যে আজকে আমরা গুগল শিটের, এটা আমাদের বেসিক্যালি রিভিশন ক্লাস। এর আগে আমরা গুগল শিট করেছিলাম ডিটেলসে, গুগল শিট, এক্সেল, এগুলো কি করে করা যায়। তো আমাদের কিছু জিনিস বাকি আছে, এই যে এই পোর্শনটা যদি দেখা যায়, ম্যাক্রো এবং ড্যাশবোর্ড। ম্যাক্রো হচ্ছে একটা শিটকে কি করে প্রোগ্রামেবল বানানো যায়, আর ড্যাশবোর্ড হচ্ছে একটা বিজনেস ড্যাশবোর্ড গুলো কিভাবে মেনটেন হয়। ওই যে কোনো সিনেমায় যদি কখনো আমরা দেখে থাকি, একটা বিশাল মিটিং রুমে বসে আছে, বিভিন্ন রকম চার্টের মধ্যে দিয়ে তারা অনেক ডেটা দেখাচ্ছে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা এক্সেল বা গুগল শিটে বানাতে পারি। সেগুলো আমরা কি করে করতে পারি, সেই জিনিসগুলো আমরা আমাদের আগামী ক্লাসগুলোয় দেখবো। এবং আজকে আমরা, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো তাহলে আমরা প্রথমে গুগল শিটের এই অনেকগুলো জিনিস আমাদের কভার করা আছে, যে কি করে আমরা ফর্মুলা ইউজ করতে পারি, কি করে গ্রাফ তৈরি করতে পারি, কি করে আমরা অনেক ডেটা থাকলে সেটাকে ফিল্টার করতে পারি। তো আমরা আজকে কি করব, না গুগল শিটে আমরা বিভিন্ন রকম ভাবে কিছু ডেটা এন্ট্রি করব, যেখানে দেখাবো যে আমরা একটা এরকম একটা ইউজ কেস নিয়ে নেব, যে আমরা আজকে আমি প্রথমে একটা যে কোনো ব্ল্যাঙ্ক গুগল শিট নিয়ে নিই, ঠিক আছে? এখানে আমি দেখানোর চেষ্টা করি যে কি আমরা করতে চলেছি। আচ্ছা, আর কারোর যদি ইয়েটা মনে হয় যে স্ক্রিনটা ছোট আছে, তো গুগল শিটে যে ফুল স্ক্রিন অপশনটা আছে সেটা ইউজ করতে পারে, অথবা এখানে চেঞ্জ লেআউট বলে একটা অপশন আছে, ঠিক আছে? চেঞ্জ লেআউটে দেখবে ওখানেও স্পটলাইট বলে একটা জিনিস আছে, স্পটলাইটটা করলে পুরো স্ক্রিন নিয়ে নেয় একটা। ওকে, তো যদি কারো ইয়ে করবার থাকে তো সেইটা ইউজ করে নিতে পারে। তো আজকে তাহলে আমরা যেটা করব আর কি, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে একটা আমাদের আমরা এরকম ধরে নিচ্ছি যে আমরা কোনো একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো আমরা ইউজ কেসটা এরকম নিচ্ছি যে উই আর আ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ আ টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। আমরা একটা টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ আ স্কুল। এবার আমার আমার কাজ কি, না আমার কাজ হচ্ছে ছাত্রদের মার্কশিট মেনটেন করা, ঠিক আছে? তো আমাকে আমাদের স্কুলের যে কর্ণধার বা আমার যে প্রিন্সিপাল, যার আন্ডারে আমি কাজ করি, সে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে দেখো তুমি আমাদের জন্য কতগুলো ইয়ে তৈরি করো আর কি, মানে কতগুলো মানে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলোকে তৈরি করো, এবং ডেটাগুলো তৈরি করার পর কে সব থেকে বেশি নম্বর পেয়েছে, কে সব থেকে কম নম্বর পেয়েছে, তাদের অ্যাভারেজ, কোন ক্লাস, কোন সেকশনের ছেলেরা সব থেকে ভালো, কোন সেকশনে ছেলেদের শিক্ষক শিক্ষকের মানে শিক্ষকতার মান এবং পড়াশোনার মান একটু নিচে, সেই সমস্তগুলো আমরা বার করতে চলেছি, ঠিক আছে? তো আমার কাছে কি আছে, আমার কাছে বেসিক কিছু ডেটা থাকবে। আমার কাছে ডেটা থাকবে যে কতগুলো ছেলের আমার কাছে মানে আমাদের যেমন কাগজের মার্কশিট হয়, ঠিক আছে, ওরকম একটা কাগজের মার্কশিটে আমার কাছে কতগুলো ডেটা আছে। এবার সেই ডেটাগুলো থেকে আমাকে এই সমস্ত ডেটা পয়েন্টগুলোকে বার করতে হবে। মানে আমি যদি এখন বলতে শুরু করি, মানে আমি আমি যদি কাজটা করতে শুরু করি, তাহলে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমরা আজকে এই যে যেটা কথা হলো, একটা টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ আ স্কুল, ঠিক আছে? তো এবারে আমার কাছে যে মার্কশিটটা এসছে, তো সেই মার্কশিটে প্রথমে নাম আছে, রোল নাম্বার আছে, সেকশন আছে, এই সরি কোন ক্লাসের আছে স্ট্যান্ডার্ড, আর আর প্রত্যেকে যাদের যাদের কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ বা কিছু, এই জিনিসটাই কিন্তু আমরা মোবাইলেও করতে পারি। মোবাইলে কি করে করবে, না মোবাইলে যদি আমরা আমাদের ডেস্কটপ মোডে যাই, ডেস্কটপ মোড বলতে যদি গুগল ক্রোম ওপেন করো, গুগল ক্রোম ওপেন করলে মোবাইলে এখানে এখানে একটা এখানে একটা ট্রিপল ডট দেখতে পাবে, এই ট্রিপল ডটটাতে গিয়ে ওখানে ডেস্কটপ মোড বলে একটা অপশন আছে, ওটাকে চেক করে দিলে আমরা কিন্তু গিয়ে তারপরে একদম এক্স্যাক্টলি ডেস্কটপে যেভাবে কাজ করে সেইভাবে গুগল ক্রোমটা আমাদের মোবাইলেও কাজ করতে থাকবে, ঠিক আছে? সেখানে গিয়ে আমরা কি লিখব, না সেখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে sheets.google.com। আমি আবার একটু শুরুর দিকে যাই, যে মানে এই পেজটায় আমরা কি করে আসবো, আমরা যাবো হচ্ছে sheets.google.com এ, ঠিক আছে? কারো কোথাও আটকে গেলে আমাকে সঙ্গে সঙ্গে দাঁড়াতে বলবে। sheets.google.com এ গিয়ে, এক্সকিউজ মি, এখানে যে ব্ল্যাঙ্ক যেটা আছে, এই ব্ল্যাঙ্ক লেখাটা, এই এই ব্ল্যাঙ্ক এই প্লাস আইকনটায় ক্লিক করবে, করলে একটা আনটাইটেল স্প্রেডশিট তৈরি হয়ে যাবে। তারপর সেই স্প্রেডশিটটাতে আমরা আমাদের কাজ শুরু করবো, ঠিক আছে? তো সবাই যদি আমার সঙ্গে এই কাজটা করো, তাহলে মানে জিনিসটা মাথায় থেকে যাবে আর কি, না হলে যা হয় ওই আবার
আবার ফিরে আসতে হবে পরে, মানে এই রেকর্ডিং এ বা কিছু হোয়াট এভার। তো প্রত্যেকে প্লিজ ক্লাসটাকে তোমরা ইয়ে করতে পারো, যাদের যাদের সুবিধা আছে তারা ক্লাসটাতে তোমরা এই এই মুহূর্তে নিজেদের মতো করতে পারো, ঠিক আছে? কারোর কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে আটকে দেবে, আমি সেখান থেকে ইয়ে করবো, ঠিক আছে? সেখানে আমি আমি ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। তো এইভাবে আমাদের ডেটাগুলো আছে, নেম, রোল নাম্বার, স্ট্যান্ডার্ড, তারপরে আছে কোন সেকশনে আছে সে, ঠিক আছে? সেকশনের পরে থাকলো আমাদের এরকম ইয়েতে আর কি, টার্ম ওয়ান ম্যাথস, ম্যাথসে টার্ম ওয়ানে কত পেয়েছে, টার্ম টু ম্যাথস তাদের কত পেয়েছে, আমি বেশি নাম্বার নেব না, টার্ম ওয়ান জিওগ্রাফিতে কত পেয়েছে, টার্ম টু তে স্টুডেন্ট জিওগ্রাফিতে কত পেয়েছে, আর আরেকটা নিচ্ছি হচ্ছে টার্ম টার্ম ওয়ানে, টার্ম ওয়ানে বেঙ্গলিতে কত পেয়েছে, আর টার্ম টু তে বেঙ্গলিতে কত পেয়েছে, ঠিক আছে? তো এই এইবারে আমরা কি করব, আমাদের এই ক্লাসে যারা আজকে আছে, ঠিক আছে, আমরা সেই প্রত্যেকের প্রত্যেককে একটা আমি রোল নাম্বার অ্যাসাইন করার চেষ্টা করি। যেমন স্বর্ণাভ আছে দেখতে পাচ্ছি এখানে, স্বর্ণাভ, স্বর্ণাভর নাম লিখলাম, ওর রোল নাম্বার দিলাম 1, ওকে দিলাম আমি 10th স্ট্যান্ডার্ডে, ও পড়ে, আর ওর সেকশন দিলাম আমি এ। অভিষেক তুমি একটু লেটে জয়েন করেছো, আমরা কি করছি, আমরা স্প্রেডশিট তৈরি করেছি, ঠিক আছে? তো তুমি যেটা করতে পারো হচ্ছে তুমি sheets.google.com এ চলে যাও, sheets.google.com এ গিয়ে একটা নতুন শিট তৈরি করো। আর আমরা কি করতে চলেছি না, আমরা একটা নিজেদেরকে একটা টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভেবে নিচ্ছি, ঠিক আছে? এবং সেই টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টরা কি কাজ করছে না, সে একটা স্কুলের অনেক স্টুডেন্ট তাদের যে রেজাল্ট শিট আছে সেই রেজাল্ট শিটগুলো থেকে অনেক রকমের ডেটা বার করবার চেষ্টা করছি, ঠিক আছে? তো এইভাবে আমরা তাহলে ইয়েগুলো ইয়ে করবার চেষ্টা করি আর কি, যে কে কে কটা পেপারে কত নম্বর পেয়েছে। তো দেখা যাক, আমাদের আউট অফ 100 স্বর্ণাভ ধরলাম ম্যাথসে 60 পেয়েছে টার্ম ওয়ানে, টার্ম টুতে ও 80 পেয়েছে, টার্ম ওয়ানে জিওগ্রাফিতে 70 পেল, 70, এখানে 75, বাংলায় এগেন 80, পরেরটাতে 90, এরকম। তারপর দেখতে পাচ্ছি এখানে সর্বেন্দ্র আছে। তোমরা এই ডেটাটা কিন্তু নিজেদের মতো বানাতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সর্বেন্দ্র, ওর রোল নাম্বার দিলাম 2, ওর ক্লাস, ও ক্লাস 11-এ পড়ে ধরলাম, ও হচ্ছে সেকশন এ এর পার্ট, ও ও 10-এই থাক, আমরা পরে ইয়ে করবো আর কি কতগুলো। 10, আমরা আপাতত শুধু একটা সেকশন নিয়ে কাজ করি, তারপরে আমরা ইয়ে করবো। ওকে দিলাম 65, ওকে এখানে দিলাম 76, এখানে দিলাম 80, 80, তারপর দিলাম 65, 78, এরকম একটা নম্বর দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি আমাদের দুজন স্বর্ণাভ আছে, একটা আছে স্বর্ণাভ চৌধুরী, তাহলে ওকে দিয়ে দিই, এখানে চাউ দিয়ে দিই। আরেকটা স্বর্ণাভ দেখতে পাচ্ছি স্বর্ণাভ কুণ্ডু, আরো কি ডেটা এন্টার করতে কোনো অসুবিধা হচ্ছে, মানে এখানে যে ডেটাগুলো আমি এন্ট্রি করছি কি করে আমরা ডেটা বানাচ্ছি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে জিনিস। তো এটাতে কারোর কোনো অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে স্টপ করো, ঠিক আছে? এখানে আছে স্বর্ণাভ কুণ্ডু, তারপর এখানে দেখতে পাচ্ছি আছে সৌরদীপ আছে, সৌরদীপের রোল নাম্বার 4 দিয়ে দিলাম, ক্লাস 10, ওর সেকশন বি দিলাম, বি সেকশনে ছেলেরা কম পড়াশোনা করে, বি সেকশনে ধরে নিলাম যে ছেলেরা আচ্ছা, যারা একটু লেটে জয়েন করেছো, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা গুগল শিট নিয়ে করছি। তোমাদের তোমরা কি করবে না, যদি তোমরা মোবাইল থেকে লগ ইন করে থাকো তাহলে ওই ক্রোমের ডেস্কটপ মোড অ্যালাউ করতে হবে, ক্রোমের এই যে এই ট্রিপল ডটে ক্লিক করে ডেস্কটপ মোড অ্যালাউ করে sheets.google.com এ যাবে, এবং যদি ল্যাপটপে থাকো তো তাহলে ঠিকই আছে, sheets.google.com এ গিয়ে একটা নতুন শিট তৈরি করো। আমরা কি দেখাবো না, আমরা একটা এখানে যে শিটটা দিয়ে করেছি আর কি, এই শিটটা থেকে আমরা বার করার চেষ্টা করব কে কোন সাবজেক্টে
সব থেকে বেশি নম্বর পেয়েছে, এরকম অনেক রকমের আমরা অ্যানালিটিক্স বার করার চেষ্টা করব, এবং সেটা এক্সেল দিয়ে কি করে বা এক্সেল বা গুগল শিট দিয়ে কি করে করতে পারি সেটাই আমরা দেখবো, ঠিক আছে? তো সৌরদীপ, এরা এরা একটু কম পড়াশোনা করে, ঠিক আছে, সেকশন বি। সৌরদীপ, এটা পার্সোনালি নিও না, এমনি জাস্ট দেখানোর জন্য এটা করছি আমি। তো এরা কোনো কিছুতেই ওই ষাটের গন্ডি পেরোতে পারে না, সবেতেই 60, 43 এরকম নম্বর পায়, তো 45, 55, ঠিক আছে। সৌরদীপ আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি সঞ্জীব আছে, ওর রোল নাম্বার 5, ও ক্লাস 10, ও সেকশন বি, ওর এরকম সেকশন বিতে ও ওই একই রকম নম্বর পেয়েছে ওই সৌরদীপের মতোই আর কি সব ইয়েতে। এটাকে জাস্ট আমি ইয়ে করে দিলাম, কপি করে দিলাম, ওর দু একটা মার্কস একটু চেঞ্জ করে দিলাম খালি। সঞ্জীব আছে, তারপর দেখতে পাচ্ছি জয়ন্তবাবু আছেন, আপাতত এই কটা ডেটা পয়েন্ট হলে থাকবে। জয়ন্তবাবু আছেন দেখতে পাচ্ছি এখানে, 6 দিলাম, ক্লাস 10, বি, তারপরে এখানে দিয়ে দিলাম 44, বাকি ডেটাগুলোকে আমি এখানে কপি করে দিই। তো আমার কাছে এই ডেটাগুলো আছে, এইবারে এইবারে ধরো আমাকে আমাদের যে স্কুলের যে প্রথম ইয়ে, সে আমাকে বললো যে আচ্ছা তুমি শুভমা একটা কাজ করো, এইখানে তুমি বার করো যে এই যে এইখানে আছে, আর আরেক আরেকটা আমি তৈরি করলাম যে কতগুলো হোমওয়ার্ক সাবমিট করেছো, ঠিক আছে, তুমি বার করো যে টোটাল আজ অবধি এরা কতগুলো হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, যে নাম্বার অফ অ্যাসাইনমেন্ট সাবমিটেড, ঠিক আছে। এটার থেকে আমরা একটা আমি এখানে বানানটা ভুল লিখলাম, সাবমিটেড, এখানে এখানে তুমি বার করার চেষ্টা করো যে কতজন ছেলে কতগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। তো ধরো স্বর্ণাভ, ও এখানে ধরলাম যে এরকম 12টা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, এইখানে সর্বেন্দ্র 11টা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, ও হচ্ছে গিয়ে আরো 16টা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, আর সেকশন বি ওরা পড়াশোনা করে না, এ দুটো করেছে, একটা করেছে, আর এ কোনো করেনি মনে করো। তো এবারে আমাদের প্রিন্সিপাল প্রথমে বললো যে তুমি বার করো যে টোটাল এরা কতগুলো অ্যাসাইনমেন্ট আজ অব্দি সাবমিট করেছে, এবং তারপরে তো আমি তারপরে আমি কি জানতে চাইছি না, ডেটাগুলো একটু লিখে নি তাহলে, মানে ডেটাগুলো একটু পুটটা করে নি তারপরে করলে বেটার হবে। হ্যাঁ, ডেটাগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারি এইভাবে, দেখুন ডেটাগুলো আপনি কি করবে, আমি আপনাকে শেয়ারিং এর রাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি আপনাকে ডেটাটা এইভাবে দিয়ে দিচ্ছি, দেখুন এই যে ডেটাটা আমি এখানে লিঙ্কটা কপি করলাম, ওকে, লিঙ্কটা কপি করে আমি চ্যাটে দিয়ে দিলাম, কারো যদি ডেটাগুলো লাগে, যে ডেটাগুলো আমি বানিয়েছি এখানে, তো এই চ্যাটে গিয়ে তোমরা ডেটাটাকে সোজা কপি পেস্ট করে নিতে পারো, ঠিক আছে। কপি পেস্ট কি করে করবে না, এইখান থেকে ধরবে, ধরে শিফট প্রেস করে রাইট অ্যারো করে এই পুরো ডেটাটাকে এইভাবে, অথবা মাউস দিয়েও করা যায়, এরকম করেও করে নেওয়া যায়, ঠিক আছে, এখানে করে নেওয়া যাবে, ঠিক আছে। তো প্রত্যেকের কি ডেটাটা তৈরি হয়েছে, তাহলে আমি এবার অ্যাকচুয়াল ফর্মুলাতে যাব। বলছি হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সাবমিটের ওই নাম্বার গুলো টাইপ করতে গেলে ওখানে অন্য কলামে বা অন্য অন্য রোতে চলে যাচ্ছে? না না, ওটা তো হওয়া উচিত নয়। তুমি এক কাজ করো, এটাকে না হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সাবমিটেড না করে খালি খালি একটা ছোট ইয়ে লেখো, শুধু সাবমিটেড কথাটা লেখো, হ্যাঁ, সাবমিটেড লিখে তোমার যেটা হয়েছে হয়তো লেখাটা বড় হয়ে গেছে বলে ওই অন্য ইয়েতে চলে যাচ্ছে, তো সব অসুবিধা হওয়ার কথা নয়, ওটা তুমি শুধুমাত্র এই লেখাটাকে ছোট করে দাও, তাহলেই ঠিক থাকবে, ওকে। আচ্ছা তাপস, তুমি একটু লেটে জয়েন করলে, তো তুমি আমরা গুগল শিটে রিভিশন করছি, তুমি কি করবে না sheet.google.com এ যাবে, গিয়ে তোমাকে আমি এই আমাদের চ্যাটে একটা লিঙ্ক পাঠাচ্ছি, এই লিঙ্কটাতে গিয়ে ডেটাটা একটু কপি করে নাও, তারপরে আমরা যে কাজগুলো করব তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কি করতে চলেছি। হ্যাঁ, আমি একটু এটা ভুল করলাম, এক সেকেন্ড। সবার কাছে কি ডেটাটা তৈরি আছে? দাদাই সেম প্রবলেম হচ্ছে, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সাবমিটেড। তুমি তাহলে এক কাজ করো, এই এই রোটাকে ডিলিট, ওই রোটা ছেড়ে অন্য পাশের রোটায় যাও,
ঠিক আছে, পাশের রোটায় গিয়ে একটা হেডার দাও, ইয়ে করো এই রোটাকে পুরো ধরে এভাবে ডেটাটাকে এভাবে সিলেক্ট করো, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দাও। হ্যাঁ, এটাকে ধরে এরকম ওই যে ওখানে ডিলিটের যে ইয়েটা পাবে, ব্যাকস্পেস বা ডিলিটের, ওটাকে ডিলিট করে দাও, পাশের রোটায় করো। এই সমস্যাটা হওয়ার উচিত নয়, ওটা ওই অন্য কিছু ইয়ে হয়ে গেছে আর কি, রোটা এদিক ওদিক হয়ে গেছে কোনো কারণে। তুমি আমার ডেটাটা কপি করে নিতে পারো তো, আমি যে ডেটাটা দিয়েছি তোমাকে তুমি সেটাও কপি করে নিতে পারো কিন্তু সৌরদীপ, বুঝেছো? তো তাহলে কি হয়েছে সবার এই ইয়েটা, মানে এই ডেটা ডেটা শিটটা তৈরি করা হয়েছে প্রত্যেকের? তাহলে মুভ করি আমি নেক্সট ইয়েটাতে, যে আমরা সামেশন কি করে করব, অ্যাভারেজ কি করে বার করব, সেগুলো করি। হ্যাঁ করা যেতে হ্যাঁ হ্যাঁ করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এবারে ওই যে আমাদের প্রিন্সিপাল জানতে চেয়েছে যে যে যতগুলো ধরো আমাদের টোটাল 15টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, টোটাল অ্যাসাইনমেন্ট কত ছিল, না টোটাল অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে, টোটাল অ্যাসাইনমেন্ট ওয়াজ 15। ওকে, টোটাল 15টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তো তার মধ্যে থেকে কটা অ্যাসাইনমেন্ট আজ অব্দি ছেলেরা সাবমিট করেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কটা স্টুডেন্ট আছে, এক, এইগুলো সব আমরা পরে বার করব, ঠিক আছে, কটা স্টুডেন্ট আছে কটা ইয়ে আছে। তো আমি বার করলাম প্রথমে যে এইখানে আমাকে বার করতে হবে যে টোটাল কতগুলো অ্যাসাইনমেন্ট সাবমিটেড হয়েছে, তো তাহলে আমাকে এইটার সামেশনটা বার করতে হবে, তাই তো? এই 12 + 11 = 16, 2, এইটা সামেশনটা বার করতে হবে। তাহলে বেসিক সাম করবার ওয়ে কি, না আমি ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু লিখে এই এক একটা করে এইখানে যে দেখছি এক একটা করে রোকে আমি সিলেক্ট করব, ঠিক আছে, ইকুয়াল টু লিখে আমি এই যে এই রোটাকে সিলেক্ট করলাম, K4 চলে এলো, করে প্লাস লিখলাম, আবার পরের রোটাকে সিলেক্ট করলাম, আবার প্লাস লিখলাম, তারপর আবার পরের রোটাকে সিলেক্ট করলাম, আবার প্লাস লিখলাম, করে আবার তারপরে রোটাকে সিলেক্ট করলাম, আবার প্লাস লিখলাম, তারপরে আবার পরের রোটাকে সিলেক্ট করে প্লাস লিখলাম, আবার এখানে করে এই এইটা লাস্ট ওয়ান দিয়ে আমি কি করব, একটা এন্টার মেরে দিলাম। এন্টার মেরে দিলে আমার কি হয়ে গেল, না টোটাল 42। এবং 42টা কিভাবে, আমরা যদি এই জায়গাটায় চোখ রাখি, এইখানটায় চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি আমার কে কে ফোর কি, না কে মানে হচ্ছে এই যে এটা হচ্ছে কেথ কলাম, ওকে, এই পুরো কলামটা হচ্ছে কেথ কলাম। এবার কেথ কলামের 4 নম্বর সেল, এটা হচ্ছে 4, এখানে 4 দেখতে পাচ্ছি আমরা, 4 মানে কেথ কলাম 4 নম্বর সেল, ওকে, কেথ কলাম 4 নম্বর সেল আমি অ্যাড করছি কার সাথে, না এখানে যদি আবার যাই K5, কেথ কলামের 5 নম্বর সেলের সঙ্গে, ঠিক আছে, এইভাবে আমি পুরো জিনিসটাকে অ্যাড করে এই ভ্যালুটাকে আমরা বার করতে পারি, ঠিক আছে। এইবারে মজার জিনিস হচ্ছে এক্সেলে, শুধু এইটা নয়, এক্সেলে যে কোনো রকমের ম্যাথমেটিক্যাল ফাংশন, যে কোনো রকমের ম্যাথমেটিক্যাল জিনিস, মানে প্লাস মাইনাস মাল্টিপ্লাই সব কিছু করা যেতে পারে। যেমন আমি ধরলাম যে ইয়েতে আমার টোটাল কত কতজন টিচার আছে, ঠিক আছে, আমার টোটাল টিচার্স, তো আমি দেখলাম যে আমার টোটাল টিচার্স হয়তো ইয়েতে আছে হচ্ছে 2 জন আছে। তো এবারে আমাদের প্রিন্সিপাল আমাকে বার করতে বললো, আমাদের প্রিন্সিপাল আমাকে বার করতে বললো যে তুমি বার করো যে পার পার স্টুডেন্ট কতজন করে টিচার আমার কাছে আছে। তো প্রথমে আমি কি বার করব, আমি গুনবো যে কজন ছেলে আমার স্টুডেন্ট, মানে কজন স্টুডেন্ট আমার আছে, তাই তো, সেইটা বার করব, তারপরে পার স্টুডেন্ট কটা টিচার আছে সেটা বার করব। এখানে আমি এমনি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 6 জন আছে। তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, ইকুয়াল টু, ইকুয়াল টু দেওয়া মানে কিন্তু আমার ক্যালকুলেশন অ্যাক্টিভ হচ্ছে, ইকুয়াল টু দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু 6 / নাম্বার অফ টিচার্স আছে, ডিভাইড সাইনটা দিলাম, পরে 2 করলাম, দেখো এখানে 3 দিয়ে দিলাম, 6/2, এরকম যে কোনো রকমের ফাংশনালিটি, আমি এটা 6/2 না করে 6 × 2 করার চেষ্টা করলাম, 12 দিয়ে দেবো। মানে আমার যে কোনো রকমের ম্যাথমেটিক্যাল যেটা ক্যালকুলেটারে করতে পারি, সেই ক্যালকুলেটরের বেসিক ফাংশনালিটি আমরা সমস্ত কিছু আমাদের শিটে করতে পারবো। এবার এক্সেল এই জায়গাটা আরেকবার বলবে, কোন জায়গাটা বলো, এই যে এখন যেটা বললে, এই যে আমরা এই যে এখানে যেটা হলো, আমি
আমি 6 এর সঙ্গে 2 কে গুণ করতে চাইছি, আমি কি করব না এখানে ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিয়ে হচ্ছে আমার যে কোনো একটা শীটের ফর্মুলাটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে, করে আমি 6 লিখলাম, 6 এর সঙ্গে আমি কি করতে চাইছি, 6 এর সঙ্গে আমি 2 কে গুণ করতে চাইছি, মানে স্টার দিলাম, স্টার হচ্ছে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, দিয়ে আমি 2 লিখলাম, 2 লিখে আমি যেই এন্টার মারলাম ও আমার 12 দিয়ে দিল। এবার আমার হতে পারে এটাকে মাইনাস করতে হবে, তো আমি মাইনাস লিখলাম এখানে, 6 - 2 এটা 4 চলে এলো, আমি 6 / 2 করলাম, 3 চলে এলো, মানে আমার এক্সেলের প্রতিটা সেল ইটসেলফ এক একটা ক্যালকুলেটরের মতো পাওয়ারফুল। শুধু ক্যালকুলেটর না, এখানে আমরা আমরা প্রোগ্রামিংও করতে পারি এক একটা সেলের উপর, সেইটা আমরা একটু পরে আসবো, সেটা আজকে নয়, আজকে আমরা ফাউন্ডেশনটা তৈরি করে ওটা আমরা কালকে আসব, ঠিক আছে? তো এখনো অবধি এই অবধি সবার কাছে ক্লিয়ার যে আমরা এক্সেলের কোনটা কোনটা সাম একটু যদি একবার, হ্যাঁ সাম সাম এসি সাম, আমরা কি করবো, যেই আমরা ইকুয়াল টু দিচ্ছি সঙ্গে সঙ্গে আমার ফর্মুলা অ্যাক্টিভেট হয়ে গেল। ফর্মুলা অ্যাক্টিভেট হওয়ার পর আমাকে আমার স্কুলের কর্ণধার কি করতে দিয়েছে না, টোটাল সামেশনটা বার করতে দিয়েছে যে কতজন ছেলে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট মানে হোমওয়ার্ক সাবমিট করেছে টিল ডেট, ঠিক আছে? তো আমি কি করব, আমি এখানে কে তে যে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কে ফোর এখানে চলে এলো, ঠিক আছে, মানে কে কলাম, কে এখানে এখানে কে ওয়ার্ড ইয়েটা আমরা দেখতে পাচ্ছি, কে লেটারটা দেখতে পাচ্ছি ইংরাজির, এবং এখানে 4 4 লেখা আছে, কে ফোর এখানে চলে এসছে, আমি যদি জুম করি এইখানটায়, ঠিক আছে, কে ফোর, কে ফোর মানে কি না, এই যে কে টা এখানে আছে, এই কে আর এক সেকেন্ড, এটা জুম এটা প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, তো ওটা একটা জুমের প্রবলেম হচ্ছিল। তো আমি যখন এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম নিজে থেকে, কিন্তু ভ্যালুটা এখানে বসিয়ে নিল যে কে ফোর, ঠিক আছে, তারপরে প্লাস দিয়ে আমি পরেরটাতে ক্লিক করলাম, তো কে ফাইভ এর ভ্যালু চলে এলো, আবার প্লাস লিখলাম, তারপরে কে কে সিক্স এর ভ্যালু চলে এলো, কে কাকে বলছি না, এই যে কে মানে হচ্ছে এই যে কে কে কলাম আর সিক্স রো স্বর্ণাভ কুণ্ডু যেখানে লেখা আছে, তারপরে আবার প্লাস করলাম, তো কে কলাম রো, ওকে, আবার প্লাস করলাম, কেথ কলাম এইথ রো, আবার প্লাস করলাম, কেথ কলাম নাইন্থ রো যেখানে জিরো আছে, দিয়ে আমি এন্টার মারলাম, এন্টার মারাতে আমার 42 চলে এলো, এবং এইটা কি ফর্মুলার উপর দাঁড়িয়ে সেইটা আমি এই জায়গাটায় দেখতে পাবো, এই জায়গা এই জায়গাটাকে এফ এক্স লেখা আছে, দেখো এফ এক্স মানে কি, এটা হচ্ছে ফর্মুলা বার, ওকে, এফ এক্স মানে হচ্ছে ফর্মুলা বার, এইখানে যে জিনিসগুলো হচ্ছে এখানে আমরা কি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি সেটা দেখতে পারি। পরিষ্কার হয়েছে সবার কাছে, সেল কাকে বলে, রো কাকে বলে, এক একটা ভ্যালু আমরা এক্সেলে কি করে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন করতে পারি, প্রত্যেকের কাছে ক্লিয়ার, কারো কোনো ডাউট আছে? তুমি এই অ্যাডিশন মাল্টিপ্লিকেশনটা তো হলো, আর ওই যে পার স্টুডেন্ট যে ওই অ্যাসাইনমেন্টটা বলছিল ওই জায়গাটা একটু মানে অসুবিধা হচ্ছে, পার স্টুডেন্ট বললে না, এই সামেশনটা বার করা না, ওটা আস্তে আস্তে যাব, ওই ব্যাপারটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা না না, তুমি এখনি ওই একটা লাস্টে দেখালে না যে ওই ওটা কি ডিভিশনটাই দেখালে, ওই যে ওই 3 3 যেটা 3 যেটা বের হলো লাস্টে, লাস্টে 3 যেটা বের হলো ওটা ওটা হ্যাঁ ডিভিশন, এই যে ইকুয়াল টু করে 6 / 2 এটাই দেখিয়েছিলাম 3, ঠিক আছে, এখানে ফর্মুলা বারে আমি কি করেছি সেটা দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা, মানে আমরা এখানে অনেক কিছু করতে পারি, এটাকে যদি এক্সটেন্ড করতে হয়, এই যে এটা 6/2 করলাম তো, প্লাস আবার আবার এই এইটার উপরে প্লাস প্লাস 8 করে দিলাম, তাহলে 6/2 করলে কত হচ্ছে 3 + 8 = 11, এন্টার মারলাম, দেখো ভ্যালু 11 দিয়ে দিল, ঠিক আছে, এটাকে আমরা পুরো ক্যালকুলেটরের মতো ইউজ করতে পারি, মানে এক্সেলের এক একটা সেল, এটাকে সেল বলে, এই পুরো জিনিসটাকে শিট বলে, এই এক একটা ইউনিটকে এই এই যে পুরো যে জিনিসটা আমি যে কন্ট্রোলে মারলাম, পুরো এই জিনিসটাকে
মানে যে সিলেক্ট করছি এই পুরো জিনিসটাকে শিট বলে, এক একটা জিনিসকে সেল বলে, এক একটা খাঁচাকে। এই এক একটা খাঁচা হচ্ছে এতটাই পাওয়ারফুল যে মানে ওখানে ফর্মুলা থেকে শুরু করে সবকিছু ক্যালকুলেশন করা যায়, যেগুলো আমরা কিছু আস্তে আস্তে আসবো আরো, ঠিক আছে? তো এইখানে তো আমরা এভাবে সামেশনটা বার করেছিলাম, সবার কাছে আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে, তাই তো? যে এখানে আমরা আমরা যোগ বিয়োগ গুণভাগ কি করে করতে পারছি, ওকে? যে একটা এক্সেল শিট বা একটা গুগল শিটে আমি যোগ বিয়োগ গুণভাগ কি করে করতে পারছি, ইট ইজ ক্লিয়ার টু এভরি ওয়ান রাইট নাও, তাই তো? কারো কোনো ডাউট নেই, কারণ এর পরের জিনিসগুলো এর উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু এইবারে দেখো, এইবারে এক্সেল আমাকে এই যে আমি এই যে পুরো সামেশনটা করলাম, আমি এখানে তো একটা সামেশন তৈরি করলাম, এক্সেল আমাকে অদ্ভুতভাবে এই 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 সমস্ত কিছুকে সাম করবার জন্য, আমাদের জীবনকে সহজ করবার জন্য ও অলরেডি ফর্মুলা অনেক দিয়ে দিয়েছে। যেমন আমি যদি এখানে ইকুয়াল টু লিখি, ঠিক আছে, আমি এখানে ধরো একটা এরকম লিখলাম যে টোটাল, এখানে লিখলাম টোটাল নাম্বার অফ অ্যাসাইনমেন্ট সাবমিটেড, ঠিক আছে, টোটাল কতজন অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। এবারে সেটা আমি কি করে করব, ইকুয়াল টু লিখলাম, লিখে আমি করলাম সাম কথাটা লিখলাম, সাম যেই লিখলাম সামের পরে ও দেখো আমাকে বলছে যে কোন কোন সেল থেকে কোন সেল অবধি তুমি সাম করতে চাও, ও আমাকে বলছে কোন সেল থেকে কোন সেল অবধি তুমি সাম করতে চাও, ঠিক আছে? তো সাম আমি কি কি করেছিলাম, কি করলাম এখানে না, সাম এভাবে লিখলাম, আমি লিখে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে ও আমাকে এখানে দেখো একটা এই যে মানে এই সাম ব্যাপারটা কি কাজ করে এই জিনিসটা পড়া আমাদের খুব জরুরি। হ্যাঁ, প্রত্যেকে এখানে সাম লেখো, ওকে? যেটা করবে হচ্ছে ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু দিয়ে সাম লেখো সবাই। হ্যাঁ, সাম লিখে একটা ব্র্যাকেট দাও, এই যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর দেখো এরকম একটা এক্সপ্যান্ড ডিটেলস বলে একটা জিনিস আসবে, এইটাকে ওপেন করো, এইটাতে আমরা কিছুটা সময় স্পেন্ড করবো। এরকম এক্সেলের যে ফর্মুলাগুলো আছে এখানে দেখো ও কি কাজটা করছে, সেগুলো নিজে থেকে কিন্তু বলে দিচ্ছে। ও কি বলছে না, আই রিটার্ন মানে রিটার্নস দ্য সাম অফ দ্য সিরিজ অফ দ্য নাম্বারস, মানে ও আমাকে বলছে তুমি আমাকে সিরিজ অফ দ্য নাম্বার দাও, আমি তোমাকে আমার মতো সাম রিটার্ন করে দেবো, ঠিক আছে? তো আমি ওকে সিরিজ অফ দ্য নাম্বার কিভাবে দেবো, না এইখানটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ এখানে এখানটাকে আমি সিলেক্ট করলাম সাম ইয়ে করে, করে আমি এই এই অবধি, এই অবধি যদি আমি সিলেক্ট করে ব্র্যাকেট বন্ধ করে ইকুয়াল টু দিই, তাহলে ও আমাকে পুরো সামেশনটা দিয়ে দেবে। এবং সামেশন নেই যে দিয়ে দিল, মজাটা হচ্ছে মনে করো আজকে সৌরদীপ দুটো অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, এবারে ইয়ে বললো যে ওদের যে স্যার, সে বললো আরে না না আমার ওটা লিখতে ভুল হয়েছিল, সৌরদীপ আটখানা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে। যে এখানে আটখানাকে এই জায়গাটা আবার মন দিয়ে দেখো, এই এই রোটাতে খেয়াল রাখো, হ্যাঁ এখানে আমি দুই থেকে চেঞ্জ করে আট করলাম, এ দেখো এটা নিজে থেকে 48 হয়ে গেল, মানে তুমি আবার এটাকে দুইতে ফেরত নিয়ে গেলে, এবার এই জায়গাটাতে খেয়াল রাখো, ঠিক আছে? এই জায়গাটাতে তোমরা একটু খেয়াল রাখো, এক সেকেন্ড, কিন্তু জুম হচ্ছে না কেন, কোনো কারণে জুম হচ্ছে না, বুঝলে তো? এটা এই যে আবার টু লিখলাম, দেখো এখানে 42 হয়ে গেল, বা আমি যাও ভ্যালু, মনে করো জয়ন্তবাবু, জয়ন্তবাবু হয়তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে উনি তিনটে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন লাস্ট ডেডলাইন অবধি, দেখলাম এখানে তিন চেঞ্জ করলাম, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি হলো, এটা সাম করা হলো। সাম আমরা কিভাবে করছি, না সামের ফর্মুলাটা হচ্ছে আমি সাম লিখবো ইকুয়াল টু সাম, মানে ফর্মুলা প্রথমে আমি ফর্মুলা এনাবেল করবো, আবার করছি আমি, যদি কারো ডাউট থেকে থাকে, ইকুয়াল টু সাম লিখলাম, সাম লিখে ও নিজে থেকে একটা দিয়ে দেবে যে এই ভ্যালুগুলো আমি সাম করে দিচ্ছি, বা হতে পারে যে আমি শুধুমাত্র সেকশন এ এর ছেলেগুলোকে চাই, তাহলে আমি কি করব এখান থেকে, সরি সাম দিলাম তো, সামের পর ব্র্যাকেট দিয়ে এখান থেকে এই সেকশন এ এর ছেলে তিনটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? করে আমি ব্র্যাকেটটা বন্ধ করে ইকুয়াল টু দিলাম নাম্বার অফ অ্যাসাইনমেন্ট সাবমিটেড বাই, এটা হলো সেকশন এ স্টুডেন্ট। সবাই কি এই জায়গাটা করতে পেরেছে, কারো কোনো ডাউট হচ্ছে? কারো কোনো অসুবিধা আছে এই অবধি? আচ্ছা, তাহলে তাহলে এক্সেলে বোঝা গেল আমাদের যে সাম জিনিসটা কি হয়, ঠিক আছে? এইবার আস্তে আস্তে আমরা আরো ডিপে ঢুকি, সামকে আমরা কি করে মানে সামেরও অনেক রকম ভ্যারিয়েশন আছে, সেটা আমরা কি করে করতে পারি, ঠিক আছে? এইবার আমরা কি করব,
না, আমাকে আমার আমার প্রিন্সিপাল বলছে যে তুমি এই জিনিসগুলো বার করো, যে সেকশন এ এর স্টুডেন্টগুলো কতগুলো বার ইয়ে করেছে আর সেকশন বি এর স্টুডেন্টরা কতগুলো করেছে, ঠিক আছে? সেকশন বি এর স্টুডেন্টরা কতগুলো সাবমিট করেছে, তারপরে আমি সেখান থেকে আমি তাদের কম্পিটিশন একটা করতে চাইছি, যে সেকশন এ এর ছেলেরা বেশি করেছে না ইয়ে করেছে। এবার আমরা খুব মজার একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে সাম ইফ। এবং আমি আমার এগুলো এত পাওয়ারফুল আর কি সেল, আমি যেই একটা এটা লিখতে যাব সঙ্গে সঙ্গে দেখো ও নিজে ইন্টেলিজেন্স বলে, মানে ইন্টেলিজেন্স তো একটা জিনিস হয়, ইন্টেলিজেন্স হচ্ছে ও ইন্টেলিজেন্টলি সেন্স করে নিতে পারে যে তুমি এরপরে কি লিখতে চলেছ বা তোমার কোন জিনিসটা দরকার হয়ে পড়ছে। এক্সেল, এক্সেলে যে আর্টিফিশিয়াল বা গুগল শিটে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো অ্যাপ্লাই হয় সেখানে ইন্টেলিজেন্স আছে। ওকে, এই টার্মটা কিন্তু মনে রাখবে তোমরা, ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মিন্স, এক্সকিউজ মি, ইন্টেলিজেন্স মিন্স তোমার তুমি নেক্সট কোন স্টেপটা নিতে যাচ্ছ ও ওর ইন্টেলিজেন্স দিয়ে বুঝে নিতে পারে, ঠিক আছে, সেন্স করে নিতে পারে। এইবারে এখানে আমি সামিফ করলাম, তো সামিফে দেখো ও বলল যে একটা কোনো রেঞ্জ আমাকে দাও, ঠিক আছে, যে যে রেঞ্জের মধ্যে দিয়ে আমি যে যে রেঞ্জের মধ্যে আমি ক্যালকুলেশনটা করব, ঠিক আছে, আর আমাকে আরেকটা ইয়ে দাও আর কি, যে কোনো একটা ক্রাইটেরিয়া দাও যে যে যেখান থেকে আমি বার করতে পারি যে কোনো একটা ভ্যালুর উপরে, ঠিক আছে, সরি, এটা এটা আমি ইয়ে করতে চাইছি, এখানে আমি অন্য অন্য জিনিস বার করতে পারছি, যে নাম্বার অফ অ্যাসাইনমেন্ট সাবমিটেড, নাম্বার অফ স্টুডেন্ট, সরি, এটা আমি ভুল জিনিস লিখেছি, নাম্বার অফ স্টুডেন্ট সাবমিটেড মোর মোর দেন 10 অ্যাসাইনমেন্ট, মানে 10টার বেশি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে এরকম কটা ছেলে আছে। আর নাম্বার অফ, আরেকটা বার করতে চাইছি, নাম্বার অফ অ্যাসাইনমেন্ট সাবমিটেড ভুল লিখেছি, সরি, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সাবমিটেড লেস দ্যান 5 অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। তো এখানে যদি আমি খালি চোখে দেখি কজন আছে 10টার বেশি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, কজন? কজন 10টার বেশি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে? এই আমরা যদি এক্সেল শিটটা দেখি এখানে, তিনজন, তিনজন, রাইট, আর কজন 5টার কম করেছে? সেটাও তিনজন। তো দেখা যাক, এটা আমরা ফর্মুলা দিয়ে এটা এবারে তিনজন তিনজন তো আমি বুঝলাম, এইবারে টোটাল টোটাল নাম্বার অফ কটা স্টুডেন্ট সাবমিট করেছে শুধু সেটা নয়, আমি আমি বার করতে চাইছি যে টোটাল কটা সাবমিশন হয়েছে যেটা যারা 10টার বেশি স্টুডেন্টরা করেছে। তো আমার এখানে সামিফ বলে একটা অপশন আছে, সামিফ কি করছে, সামিফ প্রথমে আমাকে রেঞ্জটা দিয়ে দিচ্ছে, আমি বললাম যে আমার এই প্রথম থেকে শেষ অবধি ক্যালকুলেট করো তুমি, তারপরে আমার একটা ক্রাইটেরিয়া দাও, ক্রাইটেরিয়াটা হচ্ছে গ্রেটার দ্যান 10, মানে 10টার বেশি কজন সাবমিট করেছে, পরে আমি এটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে সরি, এখানে একটা ভুল হলো আমার, তাহলে এই যে এই তিনটের সাম যেটা ছিল 39 সেটা এখানে চলে এলো। ওকে, যে এরকম এটা টোটাল নাম্বার অফ অ্যাসাইনমেন্ট, মানে সেই তিনজন স্টুডেন্ট কটা সব থেকে বেশি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, এটা 39টা করেছে। এবার সেকশন বি এর ছেলেরা কটা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, মানে 5টার কম কজন করেছে না, সেখানে আমি সেই সামিফেরই একটা ফর্মুলা দেব। সামিফ মানে হচ্ছে সাম করো ইফ আমার এই ক্রাইটেরিয়াটা মিট করে, মানে আমি প্রথম থেকে শেষ অব্দি রেঞ্জে নিলাম, ইফ বললাম যে লেস দ্যান 5 কজন আছে, লেস দ্যান 5 কজন আছে তাদেরকে আমি সেই কজনের অ্যাসাইনমেন্টটা আমি সাবমিট করতে চাইছি, এটা 6 হলো। এখানে বলো এবার কি কি ডাউট হচ্ছে এই সাম এবং সামিফের, এখানে মানুষের মানে তোমরা যখন নিজে করতে গেলে তোমাদের কি কি ডাউট হচ্ছে সাম এবং সামিফ এই দুটো জিনিসে? সামিফের ইনপুটটা কিভাবে হলো এটা যদি একটু আর বলো, সামিফের ইনপুট, ঠিক আছে, হ্যাঁ, এবারে কিভাবে, হ্যাঁ হ্যাঁ, এবারে আমি আরেকটা জিনিস ধরে নিচ্ছি, যে টার্ম টু তে, টার্ম টু তে আমার এরকম 70-এর উপর
ইয়েতে মানে আমরা আমরা এরকম একটা কিছু করতে পারি যে 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 সেকশন যে সেকশন এ তে কতজন স্টুডেন্ট আছে এরকম কিছু একটা বার করতে চাইছি, কি কিছু একটা বার করতে চাইছি যে 50-এর কম কজন ম্যাথসে পেয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে টার্ম ওয়ানে ম্যাথস, 50-এর কম কজন পেয়েছে, তাহলে আমি কি করব, ইকুয়াল টু সাম ইফ, সাম ইফ রেঞ্জ আমি নিলাম প্রথম থেকে শেষ অবধি, ঠিক আছে? এটা হচ্ছে ডেটা ইনপুট, আপনি যে বললেন ইনপুট কথাটা। তারপরে কি করলাম, ক্রাইটেরিয়া কিভাবে ধরলাম, না ক্রাইটেরিয়া বললাম লেস দেন 50, ঠিক আছে? করে আমি আমার ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে যেই দিলাম তখন বলে দিল যে দেখো এখানে 136 জন আছে, 136 আমাদের আমার টোটাল নাম্বার অফ মার্কস আছে, যেটা কিনা আমার, হ্যাঁ এটা প্লিজ আরেকবার যদি একটু বল, স্ক্রিনটা তো ছোট হচ্ছে, তো চট করে ইয়ে করা যাচ্ছে না, প্লিজ আরেকবার। আচ্ছা তাই না, এখানে আমি জুম করার চেষ্টা করছি কিন্তু জুমটা হচ্ছে না, আরেকবার বললি আশা করি। এই যে আমি আমি ইকুয়াল টু মেরে আমি 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 কি প্রবলেম স্টেটমেন্টটা আমার কি, যে আমার সামেশনটা বার করো সেই ছাত্রগুলোর যারা 50-এর থেকে কম পেয়েছে, তাই তো? মানে আমার সব সবাইকে তুমি সাম করো না, শুধু সেই ছাত্রগুলোরই সাম করো যারা 50-এর থেকে কম পেয়েছে। আমি সেটা কি করে বার করব, ইকুয়াল টু সাম ইফ, ইফ মানে ইফ দে আর লেস দেন 50, তো সাম ইফ আমি লিখলাম, ওকে সাম ইফ আমি লিখলাম। লেখার পরে ও বলছে আমাকে রেঞ্জ দাও, যে রেঞ্জের মধ্যে আমি মানে আমার ডেটা ইনপুট গুলো দাও, রেঞ্জ কথাটার মানে হচ্ছে গিয়ে যে ডেটা ইনপুটের মধ্যে আমি পুরো জিনিসটাকে বার করব। তো আমার ডেটা ইনপুট কত এখানে, এখান থেকে এই প্রথম থেকে শেষ অবধি E4 থেকে E9, ই মানে হচ্ছে এই এই ই কলাম আর 4 to 9, ঠিক আছে? করে আমি কি করলাম, লেস দেন 50 লিখে দিলাম, করে আমি কমা দিলাম, এবার দেখা যাচ্ছে একটু জুম হয়ে, হ্যাঁ 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 দেখা যাচ্ছে এবার, ঠিক আছে? এই যে এইখানে আমরা কি করছি না, আবারও এই জায়গাটায় আসি, এই যে এখানে আমি একটা কমা দিয়েছি, ঠিক আছে? আমি কি করলাম, সাম ইফ লিখলাম, দিয়ে আমি আমাকে বললো তোমার রেঞ্জটা দাও, আমি আমার রেঞ্জটা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, যে কোনখান থেকে কত অব্দি নেবে, দিয়ে কমা দিলাম, কমা দিয়ে আমি কি বললাম যে যার যার লেস দেন 50 আছে শুধু সেইগুলোকে তুমি সাম করো, যেই করলাম ও তখন এই এই তিনটে রো এর সাম কিন্তু আমায় দিল, কারণ এরা লেস দেন 50 আছে। ক্লিয়ার হলো? এইটা একটুখানি করি এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে আমরা এমনি আমি জাস্ট যতক্ষণ তোমরা করছো একটা কথা বলি, আমরা কি দেখলাম না, সাম আমরা কি করে বার করতে পারি একটা রো এর উপর, সেখানে সাম ইফ কন্ডিশন কি করে লাগাতে পারি বা কোন ক্ষেত্রে লাগাতে পারি, আর কি না আমরা ইনফো গুলো কিভাবে দেখতে পারি, মানে আমি কোনো একটা যদি এখানে কিছু একটা লিখলাম, এখানে এখানে অনেক রকমের ফাংশন আছে, ধরো অ্যাভারেজ লিখছি, ঠিক আছে? তো এখানে যদি আমি ইকুয়াল টু দিলাম অ্যাভারেজ, এইখানে এই যে এটা হচ্ছে পুরো ইনফরমেশন আর কি, এ তোমাকে পুরো তুমি এগুলো পড়ে নিজে বুঝে নিতে পারবে যে তোমাকেও কি করতে বলছে, মানে আমারও তো সব মুখস্থ থাকে না যে কোন ফাংশন কি করে, আমি এগুলো দেখে দেখে মোটামুটি বোঝার চেষ্টা করি যে এইগুলো এভাবে কাজ করছে। তো অ্যাভারেজে আসছি আমরা পরে, দাদা ওই নাম্বার অফ স্টুডেন্ট সাবমিটেড মোর দেন 10 অ্যাসাইনমেন্ট, ওটা কি 39 আসবে, টোটাল 39 আসছে? 39 39 মানে এটা অ্যাকচুয়ালি টোটাল নাম্বার, আমি কথাটা ভুল লিখেছি, এটা হবে যে টোটাল নাম্বার অফ অ্যাসাইনমেন্ট সাবমিটেড, টোটাল নাম্বার অফ অ্যাসাইনমেন্ট সাবমিটেড মোর দেন, ওই 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 জন্যই গন্ডগোলটা হচ্ছে যে মানে 39 নাম্বার অফ স্টুডেন্ট, তো ওটাই
না 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 ওটা নাম্বার অফ স্টুডেন্ট, এটা এটা আমার টেক্সটটা ভুল করেছে আমি, ঠিক আছে, বাট মানে আমার মনের ভাবটা হচ্ছে এটা যে ইয়েতে হবে আর কি। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা কি করে বার করতে পারি সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি, ঠিক আছে? এইটা এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সাম এবং সামিফ মানে যারা 10টার বেশি জমা দিয়েছে তাদের ওই টোটাল সামটা, তাই তো? তাদের এটা তাদের টোটাল সামটা, এবং যারা 5টার কম জমা দিয়েছে এটা তাদের টোটাল সাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা এটা ইনপুট করতে হলে প্রথমে আমরা সামিফটা দিলাম এবং একটা রেঞ্জ সিলেক্ট করে দিলাম, তারপর একটা কমা দিলাম, তারপরে একটা ইনভার্টেড কমা দিয়ে গ্রেটার দেন 10 বা লেস দেন 10 কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা মানে যেটা আমার যেটা আমার ক্রাইটেরিয়াটা যেটা আমি দিই, এবার গ্রেটার দেনটা ক্লোজ করে তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে অটোমেটিক্যালি রেজাল্টটা দিচ্ছে। আচ্ছা, এইবার কি সামিফ সামিফটা আর দেওয়ার পর যেটা অটোমেটিক্যালি গ্রিন কালারের যে জিনিসটা আসছে তার মধ্যে একটা লেখা আছে রেঞ্জ কমা ক্রাইটেরিয়ান কমা সাম রেঞ্জ, মানে ওটা তিনটে পর পর আসছে কেন? ওটা ওটা দিয়ে নেই না, ওইটা ওইটা অন্য জিনিস, ওই ওই সাম রেঞ্জটা আলাদা জিনিস, ঠিক আছে? রেঞ্জ হচ্ছে আমি আমার ভ্যালু ইনপুট আর কন্ডিশন, আপাতত আমাদের এই দুটো জানলেই চলবে। রেঞ্জটা লাইক দ্যাটস আ ডিফারেন্ট থিং, ওটা অন্য কাজ করে, ঠিক আছে? তো এই হলো, এইবারে আমরা আস্তে আস্তে ওই যে অ্যাকচুয়াল যেটা ছিল অ্যাক্সিডেন্ট, এবারে আমি একটু জুম আউট করলাম আবার। তো আমাদের অ্যাকচুয়াল যে এখানে এখানে প্রবলেম স্টেটমেন্ট যেটা ছিল আর কি, যে আমি তো এখানে খালি চোখে দেখতে পাচ্ছি যে আমার নখানা স্টুডেন্ট আছে, কিন্তু আমরা যখন একটা এই সরি ছটা স্টুডেন্ট আছে, কিন্তু আমরা যখন একটা বিশাল ডেটা সেট নিয়ে কাজ করি, ঠিক আছে, প্রচুর ডেটা হয়তো সেখানে প্রতিদিন হাজার হাজার ডেটা ঢুকছে, তখন কিন্তু এরকম কাজ করা যায় না। মানে আমরা যখন আমাদের অফিসে কাজ করব বা আমরা এরকম ইয়ে নিয়ে অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে কাজ করব, তখন কিন্তু এত ছোট ডেটা সেট হয় না। তাহলে আমরা তখন কি করে বার করব যে কতজন আছে, সেই কাউন্ট টাউন্ট গুলো আমরা কি করে বার করব? সেই কাউন্ট গুলো আমরা এইভাবে বার করি, আমার একটা কাউন্ট ফাংশন আছে, ঠিক আছে? আমি আমি কি বার করতে চাইছি এবার? টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে? আমি খালি চোখে তো দেখতেই পাচ্ছি যে টোটাল টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে হচ্ছে আমার 6 জন, কিন্তু আমি কি করে বার করব টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে ইয়েতে ম্যাথমেটিক্যালি? সেটা হচ্ছে এইভাবে আমরা ইকুয়াল টু দেবো, ইকুয়াল টুর পর একটা কাউন্ট বলে একটা আমাদের কাউন্ট বলে আমাদের একটা ফাংশন এক্সেল দিচ্ছে। কাউন্টটাকে আমরা কি করে কাজ করব? কাউন্টটাকে এই যে নিলাম এখানে, কাউন্টটাকে নিয়ে আমি এই যে স্বর্ণাব থেকে জয়ন্তবাবু A4 থেকে A9 প্রত্যেকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এটা নিউমেরিক নয় বলে একটা প্রবলেম করছে, ঠিক আছে? তো যেটা এটা বা এটা তো নিউমেরিক নয় সেই জন্য একটা সমস্যা করছে। এটাকে আমরা যেটা করতে পারি, এখান থেকে এই অবধি নিলাম করে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো এটা 6 জন স্টুডেন্ট যে এটা এটা কিন্তু আমার ম্যাথমেটিক্যালিও দিয়ে দিল, মানে ক্লাস 10-এ আমার যে 6টা স্টুডেন্ট আছে সেটাও ম্যাথমেটিক্যালি দিয়ে দিল। এইবারে এইবারে আমি বার করতে চাইছি এই এই কাউন্ট ব্যাপারটা সবাই বুঝতে পারলে যে কাউন্ট কি হচ্ছে? কাউন্ট হচ্ছে আমি কি করছি না, আমার আমি এখানে বার করতে চাইছি যে 1 থেকে মানে এই যে ক্লাস 10-এ কতজন স্টুডেন্ট আছে বা হোয়াট এভার আমার স্কুলে কতজন স্টুডেন্ট আছে, আমি কি করলাম না আমি ইকুয়াল টু মারলাম, ইকুয়াল টু করে আমি কাউন্ট লিখলাম। কাউন্ট লিখে আমি আবার একটু জুম করি এটা, এক সেকেন্ড, অপশন কমান্ড 8, আমি কাউন্ট লিখে আমি কাউন্ট লিখে বললাম যে তুমি ভাই রোল নাম্বার 1 থেকে 6 অবধি যতজন আছে তুমি একটু বার করো, আমার বেশি সময় নেই গোনার, যেই বলবো ওকে ও সঙ্গে সঙ্গে 6 রিটার্ন করে দেবে। তো বোঝা গেছে ব্যাপারটা কি হলো? ঠিক আছে, এইবারে আমার এইবারে আমার নেক্সট ইয়েটা হচ্ছে, এবারে আমি নেক্সট কি বার করতে চাইছি যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন সেকশন এ, কি ফাংশন এক্সেল দিতে পারে এটার জন্য? টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন সেকশন এ, কেউ কোনো গেস করতে পারে কি যে এক্সেলে কি ফাংশন থাকতে পারে এটার জন্য? সেকশন এ তে কতজন ছেলে আছে এটা আমি কি করে বার করতে পারি? সাম সামিফ বলে যদি একটা কিছু থাকে, কাউন্টিফ বলে যদি এক্সেল আমাকে কোনো একটা কন্ডিশন দিয়ে দেয়, আমি কি বার করতে পারবো? এক্সেল যদি আমাকে একটা সুযোগ দিয়ে দেয় যে তুমি তুমি ভাই এটা এই ইনফরমেশনটা তোমার কাছে আছে,
যে তুমি এখানে তুমি এখানে একটা কন্ডিশন লাগাতে পারো, এক্সেল যদি আমাকে এরকম একটা সুযোগ দিয়ে দেয় আমি কি বার করতে পারবো? হ্যাঁ কি না? তো যাই হোক, ঠিক আছে, আমরা দেখি তাহলে কি করা যাবে কিনা। এখানে আমি আবার ইয়ে করছি, আবার একটু জুম করলাম, এখানে গেলাম কাউন্ট, কাউন্টে আমি যেই গেলাম দেখতে পাচ্ছি একটা কাউন্ট ইফ বলে ফাংশন আছে, এইটাও খুব ইম্পর্টেন্ট ফাংশন। মনে করো তুমি একটা অফিসের স্যালারি ডিপার্টমেন্টে আছো, মানে স্যালারি ইয়েতে, এবারে তোমার ম্যানেজার তোমার তোমার যে তোমাদের সিইও বললো যে ভাই তুমি বার করো তো যে কার কার মাইনে 50,000 টাকার থেকে বেশি, ঠিক আছে, তো তুমি সেটা মানে কতজনের মাইনে 50,000 থেকে বেশি তুমি সেটা কাউন্ট ইফ দিয়ে বার করতে পারবে, ঠিক আছে। কাউন্ট ইফ দিয়ে তুমি কি করে বার করবে, না এখানে কাউন্ট ইফ লিখলে, কাউন্ট ইফ লিখে তুমি প্রথমে রেঞ্জটা দিয়ে দিলে, আমাদের এখানে রেঞ্জ কি আছে এই যে সেকশনের এইটা থেকে এই অবধি, ওকে, তারপর কমা দিলাম, কমা দেওয়ার পরে ও বলছে যে তুমি কি করতে চাইছো সেইটাকে বলো আর কি, তুমি কোন জিনিসটা করতে চাইছো সেটাকে তুমি বলো, কি তোমার ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়াতে আমি দিলাম ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু এ, আমি এরকম একটা দিয়ে দিলাম। তো এইখানে আবার যদি আমি এবার জুম আউট করি, ও কি দিল আমাকে, না ও কাউন্ট করলো কতজন স্টুডেন্ট আছে এই এই জায়গায়, ফর্মুলাটা ভালো করে দেখো, এই এই জায়গাটা একটু জুম করছি আবার, হ্যাঁ, D4 থেকে D9 কাউন্ট ইফ কি কাজ করছে, এই জায়গাটা দেখো ভালো করে, কাউন্ট ফোর বলছে যে D4 থেকে D9, D4 মানে এই এই প্রথম ইয়েটা, ঠিক আছে, D4 থেকে D9 অবধি তুমি গিয়ে দেখো ভাই যে কে কে সেকশন এ তে আছে, কে কি ইকুয়াল টু এ হচ্ছে, কজন কজন হচ্ছে, এবং আমাকে তার কাউন্টটা ফেরত দিয়ে দাও, ঠিক আছে। এবারে মজার জিনিস হচ্ছে, আমি যদি আজকে এখানে আমার কাউন্ট এটা আছে, তো এবারে আজকে মনে করো আমি এখানে এলাম, আমি স্বর্ণাভর এই ভ্যালুটা এখানে কপি পেস্ট করে আমি জাস্ট এই আমি আরেকটা ইয়েতে এটাকে এটাকে ইনসার্ট করার চেষ্টা করছি, ঠিক আছে, স্বর্ণাভ কুণ্ডু ওয়ান, এটা থাকলো ওয়ান আর এ টু, ঠিক আছে, দুজনেই হচ্ছে সেকশন এ এর পার্ট, তাই তো, দুজনেই সেকশন এ এর পার্ট। এইবারে দেখো এখানে কাউন্টটা নিজে থেকে 4 হয়ে গেছে, আমি কিন্তু এখানে কিচ্ছু করিনি, মানে এক্সেল নিজে থেকে ফর্মুলা বসিয়ে নিজে থেকে কিন্তু প্রোগ্রাম, ফর্মুলা আমি আমি বসালাম, এক্সেল নিজে থেকে প্রোগ্রাম করে নিচ্ছে, বুঝতে পারা গেছে এই জায়গাটা? কাউন্ট ইফ কি কাজ করছে, কাউন্ট এবং কাউন্ট ইফ, কারো কোনো ডাউট? লাস্টে তো একটা এ যেহেতু বললো অটোমেটিক্যালি 4 হয়ে গেল, যে তুই ফর্মুলাটা একদম যেহেতু এটা ইয়ে হলো, ধরো আমি সর্বেন্দ্র কেও আমি ইয়ে করলাম, সর্বেন্দ্রটা ধরলাম আমি এখানে, ধরে আমি কপি পেস্ট করে দিলাম, এখন এ কটা আছে দাঁড়াও, এইখানে করলে হবে না, এক সেকেন্ড আমি ইয়ে করে নি, এটাকে জুম আউট করি, এখন এ এ 5 হয়ে গেল, দেখলে পাঁচখানা এ আসে বলে, এই নম্বরটাও দেখো নিজে থেকে চেঞ্জ হয়ে গেল। তো এইবারে আমি একটু পজ নিতে চাই তোমাদেরকে এইগুলো বলার আগে, ফার্স্ট অফ অল বোঝা যাচ্ছে যে মানে আমি চাইলে আমার কাছে যা ডেটা আছে আমি সেই ডেটাগুলো দিয়ে কত পাওয়ারফুল জিনিস বানাতে পারি, মানে কমপ্লিটলি প্রোগ্রামেবল শিট, আমাকে কোনো চেঞ্জই করতে হবে না, আমি এই ফর্মুলাগুলো লিখে আমাদের প্রিন্সিপালকে দিয়ে দেবো, প্রিন্সিপাল সে এক্সেল শিট বোঝে না, কিচ্ছু বোঝে না, সে গোদা ভাষায় ইতিহাস পড়াতে জানে এবং নিজের কাজে সে খুবই পারদর্শী, তাকে আমি দিয়ে দেবো, সে সারা জীবন এটা নিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে, শুধু আজকে নয় সারা জীবন এটা নিয়ে কাজ করতে পারবে, কোন সেকশনে কটা ছেলে আসছে কোথাতে কি হচ্ছে সমস্ত কিছু অটোমেটিক্যালি এটা কন্ট্রোল হয়ে যাবে। মনে করো আমি বার করতে চাইছি, এবার এটা আমি তোমাদেরকে করতে বলছি, নাম্বার অফ স্টুডেন্ট ইন সেকশন বি, এটা কি করে লিখবো বলো, এটা বলো, কাউন্ট ইফ তো লিখবো আমি, তারপর কি করে লিখবো বলো, কাউন্ট ইফ তারপর ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করব সেকশনের সেকশন সিলেক্ট করলাম, তারপর দিয়ে কমা কমা
inverted comma is equal to b b comma yes yes bracket says ঠিক আছে সেকশন বি তে কজন আছে দুজন আছে তাই তো জুম করছি এটা সেকশন বি তে দুজন আছে দেখা যাচ্ছে তো এই যে বি এই এই দুজন আছে তাই তো এখানে ভ্যালু এইবারে আমি যদি আবার ইয়ে করি আর কি সেকশন বি তে আমি একটা এক্সট্রা স্টুডেন্ট কে আবার এটাকে কপি পেস্ট করলাম এখানে জয়েন্ট তো 1 দিলাম আর এখানে জয়েন্ট তো 2 দিয়ে দিলাম ঠিক আছে এখানে কেন এটা 2 থেকে গেছে বলো তো এখানে কেন এটা 2 থেকে গেছে বলো বলতে পারবে কেউ সেকশন বি এর স্টুডেন্ট এখন 3 টে কিন্তু এখানে কেন 2 দেখাচ্ছে এই 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 জায়গাটা একটু ভালো করে দেখো তো কাউন্ট ইফ তোমরা এটার উত্তর পাও কিনা কিছু ভুল আছে কি এখানে সেকশন বি তে 2 দেখাচ্ছে এই ফর্মুলাটায় কোনো ভুল আছে কি রেঞ্জটা ডি 10 অবধি করা আছে রেঞ্জটা কি পারফেক্ট 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 এক্স্যাক্টলি এটা আমার ডি 11 করতে হবে এটা যেই ডি 11 করব সঙ্গে সঙ্গে আমার এটা 3 হয়ে গেল ক্লিয়ার হ্যাঁ কারো কারো কোনো ডাউট আছে এবং এটা বোঝা যাচ্ছে তো যে কত কিছু মানে এখানে করা যেতে পারে মানে পুরো আমাদের ইয়েগুলোতে আর কি এরকম এরকম করে ছোট ছোট জিনিস কত কিছু করা যেতে পারে আমাদের ঠিক আছে এইবারে মনে করো আমি আমি কাউকে ইয়ে করতে চাইছি এইবারে আমি আমি এটা তো গেল সাম ঠিক আছে এবারে সামের পরে আমাদের প্রিন্সিপাল বললো যে তুমি এই কাজগুলো এবার তোমরা নিজেরা করবে আমি আমি তোমাদেরকে কাজ দিচ্ছি তোমরা এবার করতে থাকো তুমি আমাকে অ্যাভারেজ ফাইন্ড মি দ্য অ্যাভারেজ অফ টার্ম ওয়ান ম্যাথস ম্যাথসে আমাকে তুমি এখানে মানে এই যে টার্ম ওয়ানের যে পরীক্ষাটা হয়েছে ম্যাথসের উপরে তুমি আমাকে এটার অ্যাভারেজটা বার করে একটু দাও ভাই আমাকে আমাদের প্রিন্সিপাল বললো আমি কি করে করব তোমরা আমাকে গাইড করো এবার বলো কি করে করব ইকুয়াল টু হ্যাঁ ইকুয়াল টু তারপর কাউন্ট ইফ অ্যাভারেজ 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 করলে ও দেখো ও নিজে থেকে পুরো দিয়ে দিচ্ছে অ্যাভারেজের যে ফাংশনটা আছে ও বলছে কোনখান থেকে কতটা সিলেক্ট করবে আমি যে সিলেক্ট করে এইটা করলাম ও আমায় দিয়ে দিল এইবারে এইবারে আরেকটা জিনিস দেখো খুব মজার এক একটা জিনিস এখানে তো আমার কাছে স্টুডেন্টের কাউন্ট আছে যে আমার কাছে সাতখানা স্টুডেন্টের কাউন্ট তো আমার কাছে আছে তাই তো এবারে আমি কি এরকম কিছু ভাবতে পারি এই সামিফটাকে আমি বাদ দিলাম ধরো আমি কি এরকম কিছু ভাবতে পারি আমি এখানে একটা সাম করলাম ঠিক আছে আমি পুরো পুরো নম্বরগুলো সাম করে বার করে নিলাম 460 ঠিক আছে এইবার এইখানে আমি অ্যাভারেজ না করে আমি কি করলাম ইকুয়াল টু দিলাম এইবারে দেখো এক্সেলের পাওয়ারটা এভাবেই আসে 460 দিলাম এখানে ডিভাইড এইখানে আমার আরেকটা কাউন্টের ভ্যালু ছিল তাই তো এটা ভুল হয়ে গেল আমার ডিভাইড কাউন্টের ভ্যালু ছিল এখানে ও দেখো আমাকে অ্যাভারেজটা দিয়ে দিল যে সাতখানা স্টুডেন্ট আমার আছে ওকে আমার এখানে সাতখানা নয় অ্যাকচুয়ালি এখানে আটখানা স্টুডেন্ট আছে কারণ এটা ওই বিট 10 হয়ে আছে এটা 11 করতে হবে আমার এটা এই যে আটখানা স্টুডেন্ট হয়ে গেল এটা দেখো 57.5 মানে আমরা অ্যাভারেজ তাহলে দুভাবে বার করতে পারছি একটা হচ্ছে এইভাবে অ্যাভারেজ ফাংশনটা ইউজ করে আর মনে করো আমাদের এরকম কেউ থাকলো যে অ্যাভারেজ জানে না যে হোয়াট এক্স্যাক্টলি অ্যাভারেজ ইজ সে জানে সে ম্যাথমেটিক্স জানে যে আমি সামকে টোটাল কাউন্ট দিয়ে ডিভাইড করতে পারছি আমি সাম জানি আমি কাউন্ট জানি আমি সেখান থেকেও অ্যাভারেজ বার করে নিতে পারবো তাই না প্রত্যেকে এবার টার্ম টু এর অ্যাভারেজটা বার করো তো দেখি কত আসছে যদি এই এই জিনিসটা বোঝা গিয়ে থাকে টার্ম টু এর অ্যাভারেজটা বার করো আর যদি বোঝা না গিয়ে থাকে তো আর আরেকবার বলতে পারি আমি
দাদা অ্যাভারেজে ফার্স্ট মেথডটা ঠিক আছে, সেকেন্ড মেথডটা একবার বললে ভালো হয়। সেকেন্ড মেথডটা হচ্ছে এমনি এমনি অ্যাভারেজ কি করে বার করে ম্যাথমেটিক্যালি বলো? তো টোটাল নাম্বার ডিভাইডেড বাই যে যতগুলো আছে নাম্বার অফ কাউন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিরাট কোহলি রানের অ্যাভারেজ কত না, সে টোটাল যতগুলো ম্যাচ খেলেছে আর টোটাল যত রান করেছে ডিভাইডেড বাই নাম্বার অফ ম্যাচেস, তাই? এখানে আমি সাম করে বার করে নিয়েছিলাম যে টার্ম ওয়ানে ম্যাথসের টোটাল নম্বর কত। এই জায়গাটা দেখো, সাম করে আমি বার করে নিয়েছিলাম টার্ম ওয়ান, টার্ম ওয়ানে ম্যাথসের টোটাল নম্বর কত, তাই তো? এটা ক্লিয়ার? এইখানে আমি বার করেছি কতজন স্টুডেন্ট আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আটজন, তাই তো? এই আমি তারপর এইখানে এলাম, এখানে গিয়ে আমি ক্লিক করলাম না, আমার এই পার্টিকুলার সেলটাতে আমি জানি আমার কাছে টোটাল ইয়ার ভ্যালু আছে, টোটাল সামের ভ্যালু আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, করে আমি ডিভাইড লিখলাম, ডিভাইড লিখে টোটাল নাম্বার অফ কটা স্টুডেন্ট আছে, আটজন স্টুডেন্ট আছে, এটাকে আমি ক্লিক করলাম, আমি যেই ইয়ে মারলাম এন্টার মারলাম সঙ্গে সঙ্গে ভ্যালুটা চলে এলো, সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ওকে, পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সবাই তাহলে টার্ম টু এর অ্যাভারেজ অফ টার্ম টু ম্যাথসটা বার করো তো দেখি। এইটা বার করো তো দেখি, অ্যাভারেজ অফ টার্ম টু ম্যাথস। আমি ভ্যালুটা করতে পেরেছি, কিন্তু ওই যেহেতু ওই নাম্বার গুলো চেঞ্জ করিনি, মানে জয়ন্ত ওয়ান জয়ন্ত টু আছে, তো তার এগেনস্টে যা ভ্যালু এসেছে। হ্যাঁ হ্যাঁ, তার এগেনস্টে আমার আমাদের বক্তব্য হচ্ছে আমরা আমরা পুরো ফাংশনালিটি শিখছি কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাদ বাকি দুটো বেঙ্গলি, দুটো টার্ম ওই একটা বক্স কে ক্লিক করে ওর কর্নারটা ধরে পর টেনে দিয়ে বাদ বাকি গুলো কপি হয়ে গেছে অলরেডি, কপি না ওগুলো এভারেজ হয়ে গেছে। এই এইরকমই ছেলে চাই আমাদের, একদম নিজে থেকে করে নেবে, বক্স টেনে এই করে যাই, ওগুলো পরে আসছি, খুব ভালো। হ্যাঁ ভেরি গুড। তো এইবার এবার আরেকটু কমপ্লিকেটেড জিনিসে যাব, মানে এবারে কিন্তু আমাদের ডিফিকাল্টি লেভেলটা একটু একটু বাড়াতে হবে। হ্যাঁ, না হলে আমরা এক্সেল এর পুরো জিনিসগুলো ইয়ে না, কিন্তু একদম সবাই খুব ভালো করে বুঝবে, যে কজন করছো জানি না, কজন তোমরা চেষ্টা করছো নিজে করার, এবার ডিফিকাল্টি লেভেল আরেকটু আপ করছি, ঠিক আছে? একদম ইয়েতে থাকো। এইবারে আলটিমেট রেজাল্ট আমি দেখতে চাইছি, এবারে আমি আলটিমেট রেজাল্টটা বার করতে চাইছি। আলটিমেট রেজাল্ট কি না, কে কোনটায় পাস করেছে, কে কোনটায় ফেল করেছে। হ্যাঁ, তো তার জন্য আমায় কি করতে হবে, তার জন্য আমি এই তার জন্য আমি কি করব না, এই সরি, আমি প্রথমে টার্ম ওয়ানের রেজাল্ট বার করছি, ঠিক আছে? টার্ম ওয়ানের রেজাল্ট আমি কি বার করতে চাইছি আর টার্ম টু এর রেজাল্ট আমি টার্ম টু এর, সরি রেজাল্ট না, এটা হবে হচ্ছে টার্ম ওয়ান এর টোটাল মার্কস, আমি ভুল বলছি গো, সরি আমাকে ক্ষমা করো, আমি যেটা বলবো ভাবছিলাম ওটা গুলিয়ে গেল। টার্ম ওয়ান এর টোটাল মার্কস আর টার্ম রেজাল্ট মানে হচ্ছে পাস আর ফেল আর কি, ঠিক আছে? টার্ম টু এর রেজাল্ট, এই সরি টার্ম ওয়ান এর রেজাল্ট, এই 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 দুটো জিনিস আমি বার করতে চাইছি, ঠিক আছে? এবারে আমি টার্ম ওয়ান এর টোটাল মার্কস কি করে বার করব, এখানে ইকুয়াল টু লিখলাম, টার্ম ওয়ানে ম্যাথসের ভ্যালু এইটা যে এটা আছে, টার্ম ওয়ানে জিওগ্রাফির ভ্যালু নিলাম, এটাকে প্লাস করলাম, প্লাস করে আমি টার্ম ওয়ানে জিওগ্রাফির ভ্যালু নিলাম, আবার প্লাস করলাম, প্লাস করে আমি টার্ম ওয়ানে বেঙ্গলির ভ্যালু নিলাম, ঠিক আছে? দিয়ে তিনটে, এই তিনটে ভ্যালুর সাম হলো, আমি এন্টার মারলাম। এই দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট,
ও কিন্তু নিজে থেকে কে কত নম্বর পেয়েছে সব ভ্যালু দিয়ে দিয়েছে। ও বলছে এটা হচ্ছে সাজেস্টেড অটোফিল, এই জিনিসটাকে ইন্টেলিজেন্স বলছি আমরা। কি বলছি? ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে ও ইন্টেলিজেন্ট ওয়েতে ডিটারমাইন করে নিচ্ছে যে তুমি কি এই জিনিসটাই চাও, সবার ভ্যালুগুলো আমি এতটা নিচ অব্দি চাই না, আমি আমি লাস্ট অব্দি চাই না, আমি এই এইখান অব্দি চাই। ঠিক আছে, এইখান অব্দি আমি দেখতে পাচ্ছি যে কে কত নম্বর পেয়েছে। এইবারে আমি ধরো এখানে টার্ম ওয়ানে জিওগ্রাফির এর নম্বরটা আমি এখানে 210 আছে, তো এইটাকে আমি 80 থেকে 76 করে দিলাম। দেখো এটা 206 হয়ে গেল এই ভ্যালুটা। ওকে, আমি আবার জুম করছি বোঝানোর জন্য তোমাদেরকে। এইখানে যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, এইখানে যে ভ্যালুগুলো আছে এইটাকে যদি আমরা ইয়েতে দেখি, কোনো একটা এই যে টার্ম ওয়ানের বেঙ্গলিতে 67 পেয়েছে কেউ, 185 হয়ে আছে, আমি 67টাকে 57 করে দিলাম, 175 হয়ে গেল, 10 নম্বর কমে গেল। আবার আবার আমি 67 ফেরত দিয়ে দিলাম, এটাই ইয়েতে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি আমাদের টোটাল মার্কসকে ভার্টিক্যালি ভার্টিক্যালি বলো হরাইজন্টালি বলো যে কোনো দিক থেকে আমি করতে পারি, আমার পুরো সমস্ত কিছু আমি এখানে ক্যালকুলেশন করতে পারছি এক্সেলে। এইবারে এইবারে নেক্সট জিনিস হচ্ছে, আমি আমাদের প্রিন্সিপাল বলেছে যে পাস আর ফেল, হ্যাঁ কেউ কিছু বলছে? সঞ্জীব কিছু বলছিল? সবার কাছে এই জায়গাটা ক্লিয়ার? টোটাল মার্কস আমরা কি করে বার করলাম টার্ম ওয়ানের? কারো ডাউট নেই আশা করি, ঠিক আছে, ডাউট থাকলে আমাকে আটকাবে একদম। এইবারে আমাদের প্রিন্সিপাল বলেছে যে দেখো ভাই, যারা যারা 200 বেশি পেয়েছে তারা তারা পাস, আর বাকিগুলো কিন্তু ফেল। 200 বা 200 বেশি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, ঠিক আছে, এটা আমরা কি করে বার করব? এইবারে আস্তে আস্তে আরো প্রোগ্রামেটিক্যালি আসছে, তাহলে তুমি তাদেরকে পাস লিখবে তাদের রেজাল্টে, আর বাকিগুলোকে তুমি ফেল লিখবে। এইবার আসছে আমাদের আসল চ্যালেঞ্জ। এতক্ষণ তো আমরা সামিফ করে গেছিলাম, আচ্ছা এটা যদি ইয়ে হয়, আমি এখান থেকে ইনফ্যাক্ট বার করতে পারি যে কজন পাস করেছে কজন ফেল করেছে, কিন্তু আমি এখানে কি করে বার করব কজন পাস করেছে কজন ফেল করেছে? না, কাউন্ট ইফ দিয়ে, তাই তো? এই ব্যাপারটা সবার মাথায় আছে তো, যে এখানে যে 3 জন পাস করেছে, আমি যদি একটা কাউন্ট ইফ এইভাবে পাতি লিখি, আমি যদি একটা পাতি কাউন্ট ইফ এখানে লিখি, কাউন্ট ইফ রেঞ্জ দিলাম প্রথম থেকে শেষ অবধি, আর কন্ডিশন দিয়ে দিলাম গ্রেটার দ্যান 200, তাহলে 3 জন পাস করেছে, ঠিক আছে, আর কাউন্ট ইফ রেঞ্জ দিয়ে দিলাম প্রথম থেকে শেষ অবধি, ওকে, আর কন্ডিশন দিয়ে দিলাম লেস দ্যান 200, তাহলে তারা এখানে 5 জন ফেল করেছে, 3 জন পাস করেছে। কিন্তু আমি এখানে কি চাইছি? আমি এখানে লিখতে চাইছি পাস, আমি একে লিখতে চাইছি ফেল, সেটাও অটোমেটিক্যালি, বুঝতে পেরেছো? আমি প্রোগ্রামেটিক্যালি লিখতে চাইছি, কিন্তু আমি চাই না যে প্রিন্সিপালকে গিয়ে ধরে ধরে এ 200 বেশি পেয়েছে বলে এ করবে, ও 200 কম পেয়েছে বলে করবে। এটা আমরা কি করে করব? এবারে আস্তে আস্তে চ্যালেঞ্জটা আমাদের আপ হচ্ছে, আমরা কি করে করব? না, আমরা ইফ, আমাদের ইফ বলে একটা আমাদের ইফ বলে একটা ফাংশন আছে, আমরা ইফ দিয়ে করব সেটা, ঠিক আছে। এবারে সেটা কি করে করব? না, ইফটা দেখা যাক, আমরা কিন্তু কিছু জানি না ইফ সম্বন্ধে, আমরা ডকুমেন্টেশন পড়ে করার চেষ্টা করব। তো প্রত্যেকে বলো, প্রত্যেকে দেখতে পাচ্ছি এখানে একটা লজিক্যাল এক্সপ্রেশন বলে একটা জিনিস আছে, ঠিক আছে। লজিক্যাল এক্সপ্রেশন একটু তোমাদেরকে প্রোগ্রামিংয়ের আজকে 2-4টে কথা বলবো নেক্সট 2 মিনিট খালি। লজিক্যাল এক্সপ্রেশন কাকে বলে? এই যে এই কথাটাকে, যে কোনো একটা জিনিস গ্রেটার দ্যান, কোনো একটা জিনিস গ্রেটার দ্যান 200, কোনো একটা জিনিস লেস দ্যান 100, এই এক্সপ্রেশনগুলোকে আমরা লজিক্যাল এক্সপ্রেশন বলি। লজিক্যাল এক্সপ্রেশন হচ্ছে হয় ট্রু দেবে নয় ফলস দেবে, লজিক্যাল এক্সপ্রেশনের ট্রেন্ডই হচ্ছে তাই। মানে তুমি মনে করো আজকে একটা ট্রেনে করে যাচ্ছ, তোমাকে আমি বললাম যে তুই যে ট্রেনটায় যাচ্ছিস সেটা 100 কিলোমিটারের বেশি চলছে কি নিচে চলছে, উত্তর হ্যাঁ বা নাতে হবে। মানে যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা নাতে দিতে পারি সেইগুলোকে কম্পিউটার সায়েন্সে লজিক্যাল এক্সপ্রেশন বলি। লজিক্যাল এক্সপ্রেশন কাকে বলি? আবার আমার তোমাদেরকে প্রশ্ন, একটা এক্সাম্পল দাও দেখি আমাকে, তোমরা যে কেউ একটা এক্সাম্পল দিতে পারো, কোন জিনিসটাকে একটা
রিয়েল ওয়ার্ল্ডে একটা লজিক্যাল এক্সপ্রেশন হতে পারে কোন জিনিসটা। আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া কি 180-এর বেশি রান করবে, এটার উত্তর কি হতে পারে, হ্যাঁ কি না? এটার এগেনস্টে তো প্যারাগ্রাফ লেখা যেতে পারে না, হ্যাঁ কি না, ইন্ডিয়া 180-এর বেশি রান করবে কি করবে না, ভাবো কেউ বেট লাগাচ্ছে। তো সেইটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, হ্যাঁ বা না এর উপর যে জিনিসগুলো দাঁড়িয়ে আছে। এবারে আমি আমার এক্সেলের এই সেলটাকে বলবো যে তুমি দেখো ভাই, এই যে তোমার সেলটা আছে সে 200-র বেশি হচ্ছে কি, 200 কি 199-এর বেশি হচ্ছে কি হচ্ছে না, যদি হয় তাহলে তুমি সেখানে লেখো পাস, আর যদি না হয় তাহলে তুমি সেখানে লিখবে ফেল। আমি কি বোঝাতে পেরেছি? কারো কোনো ডাউট থাকলে আমাকে যত খুশি কোশ্চেন করতে পারো এখানে। পাস হলো তো, এবারে দেখো আমি এখানে ক্লিক করলাম, নিজে থেকে দিয়ে দিল কজন পাস করেছে কজন ফেল করেছে। কারো কোনো ডাউট থাকলে তোমরা গাঁথিয়ে কোশ্চেন করো এখানে, যার যা প্রবলেম হচ্ছে প্রথমত তোমরা নিজে করার চেষ্টা করো ইফটা, যার যা প্রবলেম হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো করো, এটা জরুরি। ওই কি বিষয়গুলো হলো ওই যে একটু একবার দেখা গেল না, কোনটা হলো ওই যে মানে ইফ দিয়ে লজিক্যাল এক্সপ্রেশন, ইফ দিয়ে লজিক্যাল এক্সপ্রেশন মানে ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেটটা হলো তারপর আমি পাস লিখলাম না, ইফ এর পরে আমি প্রথমে লজিক্যাল এক্সপ্রেশন দিয়ে তারপর কোটস এর মধ্যে পাস লিখলাম, মানে এটা যদি ফুলফিল হয় লজিক্যাল এক্সপ্রেশন। হ্যাঁ মানে আমি কি বলছি, এই যে ইফটা আমরা আবার ভালো করে পড়ি, ঠিক আছে, আমি এটা ডিলিট করছি, এটা এভাবে শিখলে হবে না, এটা আমাদের বাই হার্ট শিখতে হবে একদম, মানে ছোটবেলায় যেমন 2+2 শিখেছিলাম ওভাবে শিখতে হবে। আমি বললাম এইটাকে সিলেক্ট করলাম, আমি প্রথমে দিয়ে বললাম এটা যদি গ্রেটার দেন 199 হয় তাহলে কি ভ্যালু হবে, জুম করে যদি এই জায়গাটা একটু জুম করে বলা যাবে, মানে ঠিক আছে এইখানে আমি বললাম ইফ দিলাম, তো আমি লজিক্যাল এক্সপ্রেশন চাইছি, লজিক্যাল এক্সপ্রেশন কি হলো না, আমি বলছি আমার এই যে এল এল এর এই যে এই এটা আছে সেটা যেন 199-এর বেশি হয় তবে সে পাস করবে, রাইট, সেটা আমার লজিক্যাল এক্সপ্রেশন, সেটা ক্লিয়ার সবার কাছে। তো আমি এখানে কি লিখলাম, এলটাকে সিলেক্ট করলাম, এলটাকে সিলেক্ট করে করলাম গ্রেটার দ্যান 199, ওকে, এটা লজিক্যাল এক্সপ্রেশন হয়ে গেল, কমা দিলাম, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ট্রু কি হবে যদি এটা হয়, তো আমি কি লিখবো আমার কলামে, রেজাল্ট কলামে কি লিখবো, লিখলাম পাস, ভ্যালু ইফ ফলস, এটা যদি ফলস হয় রেজাল্ট কলামে কি লিখবো, হ্যাঁ ফেল, এন্টার, পাস দিয়ে দিল। তারপর এইখানে আমি যেই এটাকে ড্র্যাগ করলাম লাস্ট অবধি, ও সঙ্গে সঙ্গে, আচ্ছা ফেলের পরে একটা ইয়ে পড়ে গেছে, আমার ফর্মুলাটা কিছু ভুল হয়ে গেছিল বোধ হয়, হ্যাঁ এক্সট্রাটা ব্র্যাকেট পড়ে গেছে, ঠিক আছে, তো এই যে এটা প্রতিটাতে পড়ে গেছে সেই জন্য সমস্যা হয়ে গেছে। তো এই যে এটাকে আমি যদি আবার টানি, ও নিজে থেকে কে কে পাস করেছে কে কে ফেল করেছে দিয়ে দিল, মানে আমি যে কোনো একটা স্টেটমেন্ট, ওকে, আমি যে কোনো একটা স্টেটমেন্ট এখানে দিতে পারি, যে কোনো একটা টেক্সট, যে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে, যে কোনো কন্ডিশনের উপর বেস করে আমি এখানে দিতে পারি। সবার কাছে কি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হলে তোমরা নিজেদের চাকরি বাকরির ফিল্ডে যখন যাবে বা কিছুও করতে থাকো, বা ধরো একটা ছোট ডেটাই ম্যানেজ করছো, অনেক মানে এফেক্টিভ ওয়েতে করতে পারবে, ঠিক আছে, তার এগেনস্টে কোনো ইয়ে দেওয়া। তো এইটা কি ক্লিয়ার হলো তোমাদের কাছে, কারো কোনো ডাউট? যদি ডাউট না থেকে থাকে তোমরা টার্ম টুটাকে বার করো, তোমরা কি বার করবে, টার্ম টু টোটাল মার্কস, ঠিক আছে, টার্ম টু টোটাল মার্কস, আর বার করবে টার্ম টুতে টার্ম টু রেজাল্ট, তোমরা বার করো এটা, ওকে, 5 মিনিট সময় দিলাম, কি 5 মিনিট লাগবে না, 2 মিনিট সময় দিলাম, তোমরা করো এটা, কারো কোথাও কোনো ডাউট আমাকে বলো, আমাকে জানাও।
কোনো অসুবিধা হচ্ছে কারো? টার্ম টু কি করে বার করব আমরা? না এখানে আমি, হ্যাঁ টার্ম টু আমরা দুভাবে করতে পারি, এক হচ্ছে কতগুলো সাম বার করে করতে পারি, অথবা সরি অথবা আমি এখানে ইকুয়াল টু লিখে টার্ম টু ম্যাথস প্লাস টার্ম টু জিওগ্রাফি প্লাস টার্ম টু বেঙ্গলি, সরি প্রবলেম পরে আমি এটাকে ড্র্যাগ করলে পুরো এগুলো চলে আসবে ভ্যালুস। কারো কোনো অসুবিধা হচ্ছে করতে কি? হ্যাঁ বলছি, আলাদা আলাদা করে অ্যাড না করে একেবারে কি মানে করা যাবে না, মানে আলাদা আলাদা করেই করতে হবে? আলাদা আলাদা এখানে আলাদা করেই করতে হবে, নালে না ওই টার্ম টু তাহলে এই নামগুলো আরো ভালোভাবে দিতে হতো, বুঝতে পেরেছো? এখানে আলাদা আলাদা করেই অ্যাড করতে হবে, এখানে যে কন্ডিশনসটা আমাদের আছে, নাহলে টার্ম ওয়ান টার্ম টু কে থেকে বেসিক্যালি এটা আমি তোমাদের একটা শিটে রেখেছি, একটা শিটে কোনোদিন টার্ম ওয়ান টার্ম টু থাকবে না, দুটো আলাদা আলাদা শিট করে নেবে সেখানে হবে, এটা আমি যা শেখানোর জন্য করেছি তো সেই জন্য এরকম। আর তারপর পাস আর ফেলটা তোমরা ডিটারমাইন করো, আমি করে রাখছি, তোমরা কারো কোনো ইয়ে হলে সেটা আমাকে বলতে পারো। করা গেছে, করা গেছে, ঠিক আছে। তো এ তো গেল আমাদের ইয়ে আর কি, পাস ফেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 জন পাস করেছে, 3 জন ফেল করেছে এরকম। এইবারে আমাদের প্রিন্সিপাল আরো একটা এক্সট্রা চ্যালেঞ্জ দিয়ে দিল, বললো যে তুমি ওদেরকে একটা মানে লেখো যে আলটিমেট ভার্ডিক্ট, ভার্ডিক্ট যে এই নাম এ এই পরীক্ষাটা পাস করেছে কি ও ফেল করেছে, ঠিক আছে, সেটা তুমি কি করে লিখবে? মানে এখানে স্বর্ণাভ যেমন পাস করেছে তাই তো, ভার্ডিক্ট ভার্ডিক্ট অফ টার্ম ওয়ান ধরো, হ্যাঁ টার্ম ওয়ানের ভার্ডিক্ট হচ্ছে স্বর্ণাভ পাস করেছে কিন্তু এখানে সঞ্জীব ফেল করে গেছে আনফর্চুনেটলি। তো আমি কি চাইছি না, আমি এটা লিখতে চাইছি যে স্বর্ণাভ শো হ্যাজ পাসড দ্য টার্ম ওয়ান উইথ কত নম্বর পেয়েছে, 210 মার্কস, ঠিক আছে। এই কথাটা আমি লিখতে চাইছি কিন্তু আবার এটা আমি এইভাবে লিখতে চাইছি না, এটা আমি অটোমেটিক্যালি লিখতে চাইছি যে যে যেদিন যে কোনো স্টুডেন্ট অ্যাড হলে তার এই ভার্ডিক্ট অফ টার্ম ওয়ান কি ভার্ডিক্ট অফ টার্ম টু যেন নিজে থেকে তৈরি হয়ে যায়। ওকে, বোঝা গেল আমাদের প্রবলেম স্টেটমেন্ট কি, মানে আমার প্রিন্সিপাল এবার আমাকে কি নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বোঝা গেল? ঠিক আছে, তো এবারে আমরা তাহলে এটা করার চেষ্টা করি। এখানে এই জিনিসটাকে কি বলে, এই যে ইয়ে করেছে তার জন্য আমি একটা ছোট চেঞ্জ করব, এখানে পাসের বদলে আমি পাস্ট লিখে নিচ্ছি, ঠিক আছে, এখানে পাসের বদলে আমি পাস আর ফেলের বদলে ফেল কথাটা লিখে নিচ্ছি, যাতে আমার আমার নিজের কাজটা করতে একটু সুবিধা হয় আর কি টার্ম মনের জন্য, ঠিক আছে। তো আমি কি করব, এখানে কনক্যাটিনেট বলে একটা ফাংশন আছে, ঠিক আছে, কনক্যাটিনেট, কনক্যাটিনেট কি করে, অ্যাপেন্ড স্ট্রিং টু ওয়ান অ্যানাদার, এটা পরপর পরপর যে স্ট্রিং বা ভ্যালুস থাকে সেগুলোকে ও অ্যাড করতে থাকে। তো আমি কনক্যাটিনেট ইউজ করলাম, কনক্যাটিনেট ইউজ করে আমি কি বললাম যে দেখো ভাই তুমি প্রথমে আমাকে স্বর্ণাভর নামটা দাও কনক্যাটিনেটে, ঠিক আছে, তারপরে আমরা কি করছিলাম, স্বর্ণাভ চৌধুরী হ্যাজ, তাই তো, আমি এখানে একটা স্পেস দিয়ে এভাবে লিখলাম হ্যাজ, তারপরে আমি এই এই ভ্যালুটা নেব, ঠিক আছে, হ্যাজ পাস্ট পাস্ট আ, এই স্পেসগুলো আমি দিচ্ছি যাতে ওই মানে জায়গা থাকে আর কি দুটোর মাঝে, পাস্ট দ্য টার্ম ওয়ান, এই এই কথাটা লিখলাম টার্ম ওয়ান, আমি একটু জুম করি তাহলে সুবিধা হবে, আমি এভাবে কনক্যাটিনেটটা লিখে চলেছি, ঠিক আছে, পাস্ট দ্য টার্ম ওয়ান উইথ
কত নম্বর ছিল টার্ম ওয়ান উইথ, সরি এখানে লিখবো উইথ, ঠিক আছে এইটা আমরা করলাম। এবার এই জায়গাটা দেখো নিজে থেকে তৈরি হয়ে গেছে, স্বর্ণাভ চৌ হ্যাজ পাসড দ্য টার্ম ওয়ান উইথ 210 মার্কস। আমি এটাকে যেই এক্সপ্যান্ড করলাম, সর্বেন্দ্র হ্যাজ পাসড দ্য টার্ম ওয়ান উইথ 206 মার্কস, সর্বেন্দ্র হ্যাজ পাসড দ্য টার্ম ওয়ান উইথ 210, স্বর্ণাভ কুণ্ডু হ্যাজ ফেইল্ড, সঞ্জীব হ্যাজ ফেইল্ড, জয়ন্ত ওয়ান, জয়ন্ত টু, এরকম করে চলে এলো। এইবারে এই জায়গাটাতে আমরা আবার ফেরত চাই, কি করেছি আমরা, ঠিক আছে, কনক্যাটিনেট ব্যাপারটাতে আমরা কি করেছিলাম, আমরা আবার ফেরত চাই। এখন এক সেকেন্ড, কনক্যাটিনেটে আছি আমরা, ঠিক আছে। আমরা কি করলাম, বললাম যে এ সিক্স মানে এই যে এই 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 ভ্যালুটাকে তুমি নাও কনক্যাটিনেট করো, তার সঙ্গে এই স্ট্রিংটা দাও হ্যাজ এম সিক্সে আমার কি ভ্যালু ছিল, না এম সিক্সে আমার ছিল এম সিক্স মানে এইখানে এই যে পাস্ট, এই ওয়ার্ডটা নেব আমি, পাস্ট টার্ম ওয়ান কথা না, তারপর আমি নিজেই দিয়েছি ওখানে পাস্ট দ্য টার্ম ওয়ান উইথ কত মার্কস, না এল ফোরে যে ভ্যালুটা আছে মানে টোটাল যে মার্কসটা আমি বার করেছি এল ফোরের ভ্যালুটা এত মার্কস। তো এইখানে বুঝতে কি কারো অসুবিধা হলো কিছু? দাদা এই ফর্মুলাটার জায়গায় একটু যাবে, একটু দেখবো ফর্মুলাটা। এক সেকেন্ড দাঁড়াও, ফর্মুলাটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা নিজেদের মতো তোমাদের সাজাতে হবে। ফর্মুলাটা হচ্ছে এরকম, এই যে কনক্যাটিনেট, কনক্যাটিনেট এ ফোর, এ ফোর মানে এইটা হচ্ছে নামটা, ঠিক আছে, হ্যাজ মানে স্বর্ণাভ চৌধুরী হ্যাজ এম ফোর ওই পাস্ট ভ্যালুটা দিচ্ছে ও, ঠিক আছে। এই যে এইখানটা দেখো, এ ফোরে স্বর্ণাভ চৌ দিল হ্যাজ মানে হ্যাজ, এম ফোরে পাস্ট কথাটা দিল ও, দ্য টার্ম ওয়ান উইথ এটা আমি লিখেছি, এল ফোরে কত নম্বরের সাথে পাস করেছে, তারপরে মার্কস। তুমি এরপরে যা কিছুও দিতে পারো, তুমি কারো গার্জেন কল করছো তো তাকে সেখানে লিখতে পারো কিছু ওই, ঠিক আছে। তো কারো কি কোনো ডাউট হচ্ছে যে কনক্যাটিনেট বা আমরা আমরা এক্সেলে ধরো ওই যে অটোমেটেড ইমেল টিমেল যেগুলো সেন্ড হয় না, তোমরা দেখো ওই যে বিভিন্ন জায়গা থেকে অটোমেটেড ইমেল সেন্ড হয়ে যাচ্ছে, এগুলো এইভাবে প্রোগ্রাম করা থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে তোমার নাম তোমার ভ্যালু, তো ও কি কেউ কি বসে বসে উল্টো উল্টো দিকে থোড়াই নাম লিখছে যে স্বর্ণাভ ডিয়ার স্বর্ণাভ উই আর কংগ্রাচুলেট লাইক এরকম তুমি এটা বিক্রি করেছো, তুমি এটা কিনেছো সেই জন্য আমরা এইটা তোমাকে এই ডেটে ডেলিভার করবো, তারা তো সেভাবে বাড়াচ্ছে না, তাদের এরকম প্রোগ্রাম করা থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মানে যত আরো এগোবে আর কি, আরো আরো অর্গানিক্যালি ভাববার চেষ্টা করবে যে আচ্ছা এই জিনিসগুলো এভাবে আমি দেখেছিলাম করা যায়, তাহলে এগুলো ফার্দার আরো কিভাবে করা যেতে পারে। তো তোমরা এটা কি বুঝতে পেরেছো সবাই, টার্ম ওয়ান এর ভার্ডিক্টটা আমরা কি করে দিলাম কনক্যাটিনেট ইউজ করে? কারোর কোনো ডাউট? তাহলে সবাই ক্লিয়ার এখানে? ঠিক আছে, 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা এটা ভার্ডিক্ট অফ টার্ম টুটা বার করো। ওকে, বুঝতে না পারলে কিন্তু বলো আমাকে, হ্যাঁ এগুলো এক্সেল দাদা এরর দেখাচ্ছে কেন? এরর মানে তুমি ফর্মুলায় কিছু ভুল ইয়ে করেছো, তুমি ফর্মুলাটা স্ক্রিন শেয়ার করো। এরারে নর্মালি লিখে দেবে কি আছে, স্ক্রিন শেয়ার করছো?
প্রদীপ? না ঠিক আছে, ওই একটা জায়গায় কমার জায়গায় ওই ডট পড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ভার্ডিক্ট অফ টার্ম 2 একইভাবে তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানে যে ইয়েটা তৈরি হয়েছে কনকেটিনেট কনকেটিনেট ইউজ করে, তো প্রথমে তো ধরো যে নামটা আছে সেটা সিলেক্ট করলে, নামের পরে কমা দিয়ে হ্যাজ, তারপরে এইখানে যেটা আছে টার্ম নিয়েছে O4 পাস্ট, যেখানে হ্যাজ পাস কথাটা আছে কারণ আমি ইয়ে লিখেছিলাম, এইভাবে টার্ন টু টা তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, কিছু কি ডিফিকাল্টি বেশি লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে? মানে এক্সেলে আসলে এত কিছু করা যায়, একটু আমরা মানে প্রোগ্রামিং এর ফিল যদি না না নিই এখানে, তাহলে এক্সেলটাও পুরো শেখা হয় না আর কি। তো সেই জন্য একটু একটু আমিও জানি কোনো কোনো জিনিস একটু একদম বিগিনার লেভেলে ডিফিকাল্ট হয়, কিন্তু কারো কি কোনো বিশাল অসুবিধা হচ্ছে করতে এগুলো? না আচ্ছা, তো তাহলে ভার্ডিক্ট অফ টার্ম 1 টার্ম 2 আমার এইগুলো গেল। ঠিক আছে, এইবারে এইবারে আমাকে আমার প্রিন্সিপাল বললো, আচ্ছা সেসব তো ভালো হয়েছে, তুমি ভার্ডিক্ট গুলো দিয়ে দিয়েছো যে কে পাস করেছে কে ফেল করেছে, এবার তুমি আমাকে দাও তো ভাই যে টার্ম 1 এর সব থেকে বেশি নম্বর কে পেয়েছে আর টার্ম 2 এর সব থেকে মানে সরি না, টার্ম 1 এ ইয়ে কি বলে টার্ম 1 এ সব থেকে বেশি নম্বর কত আছে, ভ্যালুটা আমি বার করতে চাইছি। ঠিক আছে, আর টার্ম 2 তেও সব থেকে বেশি নম্বর কত আছে সেটা আমাকে একটু বার করে দাও। ঠিক আছে, তো তাহলে এবার আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, আমি এবার এটা ইয়ে করতে বসলাম যে 210 এখানে সব থেকে বেশি নম্বর আছে আমি আমার খালি চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু ডেফিনেটলি খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটা তো মানে একটা যখন লাখ লাখ ডেটা নিয়ে কাজ হবে, ঠিক আছে, তখন তো সেইটা ম্যাটার করবে না, তখন তো আমি যে ভ্যালুটা দেখতে পাচ্ছি সেই ভ্যালুটা মানে চোখে দেখে আমি খুঁজতে পারবো না। তার জন্য আমাদের এক্সেল কী দেয়, এক্সেল আমাদের ম্যাক্স বলে একটা ফাংশন দেয়। ম্যাক্সটাকে আমরা কী কী করবো, ইকুয়াল টু লিখে আবার ইয়ে তৈরি করলাম, আমরা এটাকে ফর্মুলা সেল বানালাম, করে আমি ম্যাক্স লিখলাম। ম্যাক্সের মধ্যে আমি বললাম যে এখান থেকে এই অবধি যে নম্বরটা ম্যাক্স আমাকে সেটা রিটার্ন করো। ও দেখো, এটা যদি টার্ম 1 ম্যাক্স ভ্যালু, টার্ম 1 ম্যাক্স ভ্যালু ও দিয়ে দিয়েছে আমাকে 210। ঠিক আছে, এবারে এবারে আবার আমাকে বললো যে টার্ম 2 এর ম্যাক্স ভ্যালু বার করো, টার্ম 2 এর ম্যাক্স ভ্যালু কত হবে সেটা আবার ইকুয়াল টু নিলাম। ইকুয়াল টু নিয়ে আমি কি করলাম না, ম্যাক্স লিখলাম, ম্যাক্স লিখে একইভাবে প্রথম থেকে শেষ অব্দি গেলাম, দিয়ে দিলাম টার্ম 2 এর ম্যাক্সিমাম ভ্যালু 245। ঠিক আছে, টার্ম 1 এর ম্যাক্স ভ্যালু ছিল 210, সেটা এই ফর্মুলাটায় পেয়ে গেলাম আমি, যে ম্যাক্স লিখে আমি কি ফর্মুলা দিয়েছিলাম না, ম্যাক্স এই পুরো রেঞ্জটা আর এখানে তার পাশের রেঞ্জটা। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছে ম্যাক্স আমরা কি করে বার করতে পারছি? একইভাবে আর ইয়েতে যাচ্ছি না, একইভাবে একটা মিন বলে একটা ফাংশন আছে, সেটাতে মিনিমাম ভ্যালু দেয়, মিন কি করবে একইভাবে তুমি রেঞ্জ দিতে পারো। ঠিক আছে, তো তোমার কোথাও ম্যাক্সিমাম মিনিমাম কিছুও বার করার থাকবে। ঠিক আছে, তো তোমার ম্যাক্সিমাম মিনিমাম কিছুও বার করার থাকবে, তুমি এইটাকে ইয়ে করে নিতে পারো, এটাকে তুমি বার করতে পারো। ঠিক আছে, এইভাবে তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম বার করতে পারো। তো এইগুলো তো গেল আমাদের কিছু বেসিক ইয়ে ফাংশন, আরও বেশ মজার মজার সমস্ত জিনিস আছে। যেমন তোমার ধরো আমরা যেমন আজকে গ্রাফ বা এইগুলো করা যাবে না, গ্রাফটা আমরা নেক্সট দিনেই করব, আমরা সোজা ড্যাশবোর্ডে চলে যাব, আজকে আর সময় হবে না গ্রাফ করবার। আরও কিছু মজার মজার জিনিস আছে, যেমন ধরো তুমি
ইয়ে করতে চাইছো যে টার্ম এই যে টার্ম ওয়ানে ম্যাথসের যে তোমার নম্বরগুলো আছে, ধরো আমি এখানে টার্ম ওয়ান আর টার্ম টু এর ম্যাথসের মধ্যে কার কার নম্বর বেড়েছে কমেছে এরকম হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমার ইনসার্ট ইনসার্ট কলাম বলে একটা জিনিস হয়, তো এই ইনসার্ট কলামে আমি একটা ছোট গ্রাফ দেখাতে চাইছি তাদের। এমনিতে এক্সেলের গ্রাফ আলাদাভাবে করে, এখানে আমি একটা আলাদা গ্রাফ দেখাতে চাইছি। গ্রাফে স্পার্ক লাইন বলা হয়ে থাকে, স্পার্ক লাইনে আমি এখান থেকে এখানে সিলেক্ট করলাম, সেই আমি করলাম কার কার নম্বর বেড়েছে আর কার কার নম্বর কমেছে দেখো দেখিয়ে দিল। এবারে যদি ম্যাথসের এখানে আরেকটাও অ্যাসাইনমেন্ট আমি এন্টার করি, এটা মনে করো টার্ম থ্রি দিয়ে দিলাম আমি, ঠিক আছে, এখানে টার্ম টু দিলাম, আর এই যে এখান থেকে এতটাকে আছে সবকটার থেকে আমি নম্বরটাকে একটু কমিয়ে দিলাম, এটাকে 50 করে দিলাম, এটাকে 55 করে দিলাম, এটাকে 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 42 করে দিলাম, এরকম সবকিছু করতে থাকছে। তাহলে দেখো ও কি দেখাচ্ছে, এই যে গ্রাফগুলোকে যদি আমি আমার স্পার্ক লাইনটাকে দেখি, ও বলে দিচ্ছে যে এই স্টুডেন্টটার গ্রাফ টার্ম ওয়ানে যা ছিল তার থেকে টার্ম টু তে পড়েছে, তারপর আবার টার্ম থ্রি তে উঠেছে। গুড থিং ইজ প্রত্যেকেরই টার্ম থ্রি তে ইয়ে হয়েছে, এই স্টুডেন্টগুলো একদম ইকুয়াল আছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলছি স্পার্ক লাইন। এই যে এখানে যদি আমি দেখি স্পার্ক লাইন, স্পার্ক লাইনে তুমি যে রেঞ্জের মধ্যে বলবে আমাকে, তুমি একটা একটা সিঙ্গেল লাইন টেনে দেখিয়ে দাও, ও তোমাকে সেই রেঞ্জের মধ্যে পুরো এটাকে টেনে দেখিয়ে দেবে। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো অসুবিধা আছে, কিছুও প্রবলেম? এত সাইলেন্ট সবাই, সেই জন্য খুশিও লাগছে ভয়ও লাগছে। বলছিলাম যে, হ্যাঁ বলছিলাম যে কনকেটেনেটটা যদি আরেকবার একটু বলতেন, ওটা ঠিক এলো না। আচ্ছা ওটা ওটা আসেনি ঠিক মতো, ওটা কি কি অসুবিধা কি হয়েছে, মানে আপনার কি প্রবলেমটা হয়েছে বলো? কনক্যাটে কনক্যাট দেখুন আমি এভাবে করেছিলাম, এই যে কনক্যাট আমি আমি এখানে ইয়ে করে লিখছি বড় করে, হ্যাঁ চ্যাটে আমি জুম করে, হ্যাঁ আমি আমি জুম করছি, আমি চ্যাটে লিখছি আর এখানে আমি জুমও করছি। কনক্যাট যে জিনিসটা হচ্ছে এটা আমি প্রথমে আমি শুধু আমার রোয়ের কিছু নয়, আমি শুধু আমার সেলের ভ্যালুগুলো দিয়ে যাব আর তার সঙ্গে যে ভ্যালুটাকে আমি কনক্যাট করব সেগুলো দিয়ে যাব। মনে করুন আমি কিছুও লিখতে থাকছি, সেইটার সঙ্গে আমি যাকে যাকে কনক্যাট করব, এটা ইনফাইনাইট লম্বা লিস্ট এখানে হতে পারে, ঠিক আছে। কনক্যাট দেখুন আমি চ্যাটে ওটাকে ইয়ে করেছি, আমি চ্যাটে পেস্ট করেছি, ওটাকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে যে যে কোনো একটা যে কোনো একটা ভ্যালুকে নিয়ে আর কি, যে কোনো একটা সেলের ভ্যালু, সেল তো আমি বলেছিলাম কাকে বলছি আমরা, না সেল হচ্ছে এই এক একটা খাঁচাকে আমরা সেল বলছি, তো এই এক একটা খাঁচাকে খাঁচার সঙ্গে আমি যে কোনো ভ্যালু কমা দিয়ে কোটস এর মধ্যে দিলেই সেটা সেটা কনক্যাটিনেট হয়ে যাবে। ওকে ও আচ্ছা আচ্ছা, আমি ওই আমি এম নাইন বা ডি ফোর এর পাশেও আজকে আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি, মানে ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি, একদম কনক্যাটিনেট ওই নাম্বারটা তুলে কনক্যাটিনেট খুব সহজ করেছেন। কি মনে করো এমনিতে তো গ্রাফ পাফ আলাদা জিনিস, গ্রাফ আর ইয়ে অনেক ব্রড জিনিস আর কি। তুমি যদি দেখো গ্রাফ বা ইয়ে এখানে এখানে তুমি দেখতে পাবে এই যে ইনসার্ট চার্ট বলে একটা অপশন আছে, চার্ট থেকে আমরা গ্রাফ আমরা আগের এক্সেল ক্লাস যদি করে থাকো তো গ্রাফ যেন সেখানে আমরা বানিয়েছিলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা তো অ্যাকচুয়ালি অত ডিটেলে যাওয়া পসিবল নয় আমার পক্ষে, কারণ আজকে এটা রিভিশন হচ্ছে, ঠিক আছে। গ্রাফটা আমি একবার ছোট্ট করে দেখিয়ে দেবো ক্লাসের শেষে, কিন্তু একদমই ডিটেলে যেতে পারবো না। এক সেকেন্ড হোল্ড করো, হ্যাঁ এরকম তো আমাদের কন্ডিশন আসতেই পারে যে আমি পাতি একটা লাইন দেখতে চাইছি যে এটা বেড়েছে কি কম হয়েছে। মনে করো হার্ট রেট নিয়ে আমরা কাজ করছো তুমি, ঠিক আছে, পেশেন্টের হার্ট রেট, ঠিক আছে, তুমি একটা আজকে মেডিকেল তুমি ডক্টর, তুমি দেখতে চাইছো তোমার কাছে শুধু হার্ট রেটের এইখানে আছে এটা 72, এই মুহূর্তে 62 হয়েছিল এগুলো, কিন্তু তুমি দেখতে চাইছো যে কখন বেড়েছিল কখন কমেছিল, তো সেটা দেখার জন্য তোমার গ্রাফ হচ্ছে বেস্ট থিং। তো গ্রাফের জন্য তুমি আবার সেই ঘটা করে বড় গ্রাফেও যেতে পারো, আবার তুমি এই এক্সেল এর মধ্যে ইটসেলফ একটা গ্রাফ এন্টার করতে পারো। কিভাবে না লিখবে ইকুয়াল টু, এই যে এখানে তুমি যদি দেখো
লিখবে ইকুয়াল টু স্পার্ক লাইন বলা হয়ে থাকে, যে রেঞ্জ থেকে তুমি স্পার্ক লাইনে দেখাতে বলবে ও সেই রেঞ্জটাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, গ্রাফ ফর ম্যাথস। ঠিক আছে, সিমিলার যদি মনে করো আমি আজকে একটা গ্রাফ ফর ইয়ে করছি, আমি গ্রাফ ফর জিওগ্রাফি বানাচ্ছি, ঠিক আছে, এটা কিরম করব আমরা, না গ্রাফ ফর জিওগ্রাফি হবে, সেই একইভাবে স্পার্ক লাইন লিখলাম, স্পার্ক লাইন লিখে এইখান থেকে এই রেঞ্জ দিয়ে দিলাম, তো ও দেখো কার নম্বর বেড়েছে কমেছে ও সেই মতো দিয়ে দেবে। এর নম্বর সমান আছে 80-80, এর নম্বর 76-80 গেছে মানে উঠেছে, এর নম্বর 50-100 গেছে মানে উঠেছে, 60-43 গেছে মানে নেমেছে, এরকম করে আমরা দিয়ে দিয়েছি। আন্ডারস্টুড, বোঝা গেছে? হ্যাঁ দাদা। তো এখানে তো মোটামুটি আমি এই জিনিসগুলো দেখালাম, এরপরে আরেকটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই আমি, সেটা হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিংটা আমাদের পরের দিন লাগবে, আর আজকে যারা ক্লাসটা করছো তোমরা পরের দিনটায় চেষ্টা করো একটু প্রেজেন্ট থাকার, কারণ পরের দিন অ্যাকচুয়াল মানে আজকের ফাউন্ডেশনটা, আজকে যত কম ছেলে জানি না এটা রিভিশন বলে কি অন্য কোনো কারণে কি পুজো ইয়েতে, মানে বেসিক্যালি আজকের ফাউন্ডেশনের উপর পরের দিনটা ডিপেন্ড করে থাকবে। ঠিক আছে, তোমরা চেষ্টা করো। আজকে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে ফিল্টার বলে একটা অপশন হয়, ডেটা, ডেটার মধ্যে দেখো এখানে ক্রিয়েট আ ফিল্টার, ডেটাতে গেলাম আমি এই এই কি করলাম না, আমি এই রোটাতে রোটাকে সিলেক্ট করলাম, এই পুরো রো, এটা তো কলাম, এই যে এফ এফ হচ্ছে এটা কলাম, আর এই 3-4 এগুলো হচ্ছে রো, আমি পুরো রোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে আমি ফিল্টারে ক্লিক করলাম, ক্রিয়েট আ ফিল্টার। ফিল্টার আমাকে কি দেয়, খুব দারুণ দারুণ জিনিস দেয়। মনে করো আমি দেখতে চাইছি, আমাকে ভিউ দেয়, মনে করো আমি দেখতে চাইছি যে শুধুমাত্র কারা কিনা পাস করেছে, এইখানে দেখো যারা যারা পাস আমি এরকম সিলেক্ট করে দিলাম, তো শুধু যে পাস যারা করেছে তাদের ভ্যালুটুকু আমি দেখতে পাচ্ছি, আর কোনো ভ্যালু নেই। দেখো আবার আমি এখানে গেলাম, শুধু যারা ফেল করেছে আমি তাদের ভ্যালুটা দেখতে চাইছি, শুধু যারা ফেল করেছে তাদের ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি। আবার এখানে গেলাম, এখানে সবকটা সিলেক্ট করে দিলাম যে যা ভ্যালু আছে ভাই তুই আমার সব দেখা, তারপর আবার আমি সব ভ্যালু দেখতে পাচ্ছি। ফিল্টার জিনিসটা হচ্ছে এই আর কি, ফিল্টার মানে তুমি তোমার ডেটাটাকে ফিল্টার করে দেখতে পারো। ঠিক আছে, ফিল্টার খুবই সহজ জিনিস, এটা একদম আমরা একদম ডিটেলে ফিল্টারের কমপ্লিকেটেড জিনিসগুলো ফিল্টার দিয়ে ভিউ ক্রিয়েট করা যায় অ্যান্ড অল, যেটা আমরা আগে কভার করেছি এবং এর পরেও আমরা করব। ঠিক আছে, কিন্তু হাউএভার আজকে আমরা অত ডিটেলে যেতে পারবো না, কারণ আজকে আমাদের এটা রিভিশন ক্লাস হচ্ছে। এরপরে আমরা খুব ছোট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি করে চার্টস অ্যান্ড গ্রাফ প্রিপেয়ার করা যায়। সবার কাছে ফিল্টারটা ক্লিয়ার হয়েছে, মানে ফিল্টার, হ্যাঁ বলো ফিল্টারটা, এই যে এখানে আমি গিয়ে প্রথমে যে টার্ন অফ ফিল্টার করলাম, আমার একদম আগের অবস্থায় আছে শীটটা। এইবারে মনে করো আমার আমার যে প্রিন্সিপাল আছে, আমার প্রিন্সিপাল আমাকে বললো যে দেখো ভাই শুভময়, তুমি কাজ তো সব ভালোই করেছো কিন্তু এত ডেটার মাঝখানে আমি দেখতে আমার ইচ্ছে করছে না, আমি শুধু দেখতে চাই যে আমার যে ছেলেগুলো পাস করেছে সেই ছেলেগুলোকে আমি অলিম্পিয়াডে পাঠাবো। ঠিক আছে, তো আমি শুধু সেই ছেলেগুলো রেকর্ড দেখতে চাই, আমার কে ফেল করেছে ফেল করেছে এত ডেটা নিয়ে না আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তখন তুমি তাকে কি বলবে যে দেখুন স্যার এখানে একটা উপায় আছে এক্সেলে, সেটা হচ্ছে আপনি এই যে হেডার রোটা, এটাকে হেডার রো বলা হয়, যেখানে কিনা আমি কোনো একটা রোয়ের সব নামগুলো দিয়েছি, হেডার রোটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি ডেটাতে যান, ডেটাতে গিয়ে আপনি ডেটাটাকে ফিল্টার করতে পারেন। কিভাবে ফিল্টার করতে পারেন, যারা পাস করেছে, না ক্রিয়েট আ ফিল্টার করুন, ক্রিয়েট আ ফিল্টার করলে প্রতিটা ডেটার এগেনস্টে ফিল্টার তৈরি হয়ে গেছে। এবারে ধরো প্রথম প্রথম তার ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে যে সেকশন এর এর ছেলেরা ভালো হয়, আমি শুধু সেকশন এর ছেলেগুলোর নম্বর আমি দেখতে চাই, তো সেকশন এর যে ছেলেগুলো আছে আমি, উনি কি করলেন আর কি, স্যার বললেন যে এই সমস্ত কিছুকে ডিসিলেক্ট করে শুধুমাত্র সেকশন এর এটাকে রেখে দিলেন, ওকে ওকে করলেন, বিটাকে ডিসিলেক্ট, শুধুমাত্র সেকশন এর যে 5টা ছেলে সেইটাকে দেখা যাচ্ছে। এইবারে উনি বললেন যে সেকশন এর মধ্যেও যারা যারা পাস করেছে টার্ম ওয়ানে আমি তাদের ভ্যালুটা দেখতে চাই, শেষে কোন ছেলেগুলো আমি সেটা দেখতে চাই। সবসময় তো তোমার তাকে ফর্মুলা ধরে দেওয়া পসিবল না, তুমি তখন কি তাকে এটা শিখিয়ে দেবে যে এই ফেলটাকে তুমি আনচেক করলে শুধু পাস্টটাকে নিলে, দেখো শুধু যারা পাস করেছে এবং সেকশন এ তে যারা আছে সেটা চলে আসছে। ফিল্টার আমাদেরকে এই সুবিধাটা দেয়, ওকে বোঝা গেল?
দাদা বুঝতে পেরেছি। তো এটাও খুবই পাওয়ারফুল টুল, ডেটা ড্রিল ডাউনের কাজে লাগে। পাইভট টাইভট আমরা যদি আরো রিভিজিট করার চেষ্টা করব, যদি করতে পারি তো আমরা সেটাই যাব। ঠিক আছে, এবারে একটা ছোট জিনিস তোমাদের দেখিয়ে দিই যেটা পরের দিন আমাদের করতে লাগবে, সেটা হচ্ছে চার্টস অ্যান্ড গ্রাফস। আমি একটা করোনা ভাইরাসের ডেটা নিই, ধরো একটা যে কোনো একটা ইয়ের ডেটা, ওই আমাদের যে ওয়েবসাইটটা আছে না করোনা ভাইরাসের, কি জানো এটা ওয়ার্ল্ডোমিটার বোধ হয় না, আমি ওয়ার্ল্ডোমিটারে গেলাম, ধরো ওয়ার্ল্ডোমিটারে আমি দেখতে পাচ্ছি কোন কান্ট্রির কত করোনা ভাইরাস কেসেস কি আছে এখানে। ঠিক আছে, ইউএসএ, ইন্ডিয়া, ব্রাজিল, এই তিনটাকে, অতগুলো নেওয়া যাবে না, আমি এই তিনটাকে এখান থেকে সিলেক্ট করছি, তো সিলেক্ট করা মুশকিল এখানে, আমি এভাবে লিখলাম ইউএসএ কান্ট্রি, ইন্ডিয়া, ব্রাজিল, এই তিনটে হচ্ছে সংক্রমণে সেরা আর কি, নাম্বার অফ কেসেস। ঠিক আছে, নাম্বার অফ কেসেস আমি এটা এখানে দিলাম, তো নাম্বার অফ কেসেস এখানে কত আছে, এদের 46, ইন্ডিয়াতে আছে হচ্ছে 34, আর ব্রাজিলে আছে হচ্ছে 21। ঠিক আছে, এইবারে আমি এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি চার্ট ইনসার্ট করলাম, ও কোনো ডেটা কিছু দেখতে পাচ্ছে না। ঠিক আছে, সরি, আমি এটা এইভাবে ডেটাটা ইনসার্ট না করে আমাকে কি করতে হতো, ডিলিট করি, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি চার্ট ইনসার্ট করলাম। চার্ট ইনসার্ট করলে দেখো নিজে থেকে গ্রাফ তৈরি করে তোমাকে দিয়ে দেবে, কিচ্ছু করতে করলাম না, কিন্তু আমার কাছে এই ডেটাটা আছে, এই ডেটাটার উপর গেলাম আমি, ইনসার্ট করলাম, ইনসার্ট করে আমি চার্ট দিলাম। এবার চার্টের অনেক রকম ব্যাপার আছে, এই যে চার্টটাকে আমি যে সিলেক্ট করছি এখানে, ঠিক আছে, সিলেক্ট করার পরে দেখো চার্টে স্টাইল আছে, অনেক কিছু এখানে আছে, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করা যায়, যেগুলো আমরা ডিটেলে, যেগুলো আমরা সমস্ত কিছু ডিটেলে কভার করেছিলাম, যে 3D হলে দেখবে আনন্দবাজার পত্রিকায় রোজ এরকম এরকম টাইপের করোনা ভাইরাসের দিত। ঠিক আছে, 3D মানে সরি ম্যাক্সিমাইজটা ভুল করলাম আমি, এই যে ইউএস এর কত হচ্ছে, এদের কত হচ্ছে নাম্বার অফ কেসেস, নাম্বার অফ করোনা ভাইরাস কেসেস। ঠিক আছে, এরকম একটা ছোট এই ধরনের গ্রাফ আমরা বানিয়ে নিতে পারি, এবং গ্রাফের স্টাইল অনেক রকম করা যায়, অনেক কিছু করা যায়। যেটা 3D পাই চার্ট আছে তো, এটাকে চাইলে আমরা বানাতে পারি, যে কোন কান্ট্রি এরকম বার চার্টের উপর দাঁড়িয়ে আছে, এই সমস্ত সেট আপ, এগুলো আমরা আগে কভার করেছি, আমি এগুলো ডিটেলে যাচ্ছি না, কিন্তু পরের দিন আমাদের করতে গেলে এগুলো বেসিক লাগবে কয়েকটা জিনিস, সেই জন্য আমি একদম উপর উপর তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি। এখানে তোমরা করতে পারো আর কি, মানে তোমরা নিজেরা চেষ্টা করতে পারো এগুলো দেখার, যে লাইন চার্ট কি হয়, এখানে লাইন চার্ট কাজে আসবে না আমাদের, স্মুথ লাইন চার্ট বা এইসব বা এইখানে মোস্টলি এই বার চার্ট বা এগুলোই আমাদের কাজে আসবে, ইউএসএ কত হচ্ছে, ইন্ডিয়া কত হচ্ছে, ব্রাজিল ইয়ে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখতে পারো, চার্ট ইজ আ ভেরি ইজি থিং টু ডু, বাট চার্টের এই কাস্টমাইজেশন প্রচুর আছে, এই কোন সিরিজ থেকে কত কিরকম ইয়ে করবে, লেজেন্ড লেজেন্ড যে জিনিসগুলো হয়, লেজেন্ড মানে ইউএসএ এইগুলোকে আলাদা আলাদা করে দেখানো, হরাইজন্টাল ভার্সিস অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, আমাদের 2 ঘন্টার একটা ক্লাস একদিন হয়েছিল চার্টের উপর, আনফর্চুনেটলি রেকর্ড করা হয়নি সেদিন, কিন্তু চার্টটাকে, চার্ট ইজ এ ইজি থিং, তোমরা চাইলে এটাকে এক্সপ্লোর করে জাস্ট এই যে এই এই জায়গাগুলো তোমরা গিয়ে দেখতে পারবে। ঠিক আছে, আর এখানে এখানে মেজর টিক্স মানে অনেক অনেক কিছু আছে, এখানে আউটসাইড অনেক অনেক সেটিংস করা যায়, এটা ভিজুয়ালাইজেশনের উপর। তো তোমাদের মানে এইটার বক্তব্য এটাই, মনে করো তোমাকে আজকে অ্যাসাইনমেন্টের জন্য বললো যে ভাই এটা আমাকে চার্ট বানিয়ে দাও, আমি বুঝতে পারছি না কোন স্টুডেন্ট কত নম্বর পেয়েছে, কি করেছে, কার কোন পেশেন্টের হার্ট রেট কোন জায়গায় আছে, ডেটাটাকে এখানে ফেলবে, এইভাবে সিলেক্ট করবে পুরো প্রথম থেকে শেষ অবধি, ইনসার্ট চার্ট, তোমার এই চার্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এই মোটামুটি আমার কভার করবার ছিল আজকে। ঠিক আছে, আর 15 মিনিট আছে আমাদের ক্লাসে, তো তোমাদের বলো কি কি মানে কতটা মাথার উপর দিয়ে গেছে এবং কি কি ডাউট আছে, এই লাস্ট 15 মিনিট আমাদের কি কি ডাউট আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি, আর দেখা যাক মানে তোমাদের ডাউট আমি সলভ করতে পারি কিনা, কি 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 প্রশ্ন আছে বলতে পারো তোমরা।
কারোর কোনো প্রশ্ন নেই, মানে এটা দুটো হতে পারে, মানে অনেকটা বোঝা যায়নি বা আই হ্যাভ ডান আ ভেরি গুড জব যে সবকিছু বোঝা গেছে, তো বোঝা সবকিছু সবকিছু বোঝা গেছে, এটা তো ভালো কথা খুব। আর পরের দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সেলের ড্যাশবোর্ড বানানো যায়, বুঝলে তো? এক্সেল ড্যাশবোর্ড দেখলে তুমি অনেক কিছু দেখতে পাবে, মানে একটা বিজনেসের পুরো ড্যাশবোর্ড, এই যে এই টাইপের ড্যাশবোর্ড এক্সেলে বানানো যায় ইটসেলফ। তোমরা হয়তো এগুলো, এই যে এটা দেখছো তো, এই যে এই জিনিসটা যেটা তোমাকে দেখাচ্ছি এখানে, এই যে এই এই পুরো ছবিটা ঠিক এইভাবে, এইসব জিনিসগুলো এক্সেলে বানানো যায়, ঠিক আছে? কি করে বানানো যায় সেগুলো আমরা পরের দিন দেখবো। তার জন্য এই যে ছবি ছাবা ফিল্টার যেগুলো করলাম আমরা, সাম ম্যাক্সিমাইজ ছোটখাটো প্রোগ্রামিং, এগুলো সব এই এই এরকম টাইপের জিনিস বানাতে কিন্তু কাজে আসবে, ঠিক আছে? তো কারোর কি কোনো ডাউট আছে কিছু? দাদা বলছি আলাদা আলাদা করে যেটা টার্ম ওয়ান প্লাস ওই আলাদা একটা যেটা তুমি বললে যে আলাদা করে ওটাকে অ্যাড করতে হবে, ওখানে যখন টার্ম ওয়ান প্লাস যখন আবার যখন করছি তখন একসাথে দেখছি ওরা মানে অটোমেটিক্যালি সিলেক্ট করছে, কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করলে না ওটা মানে আলাদা করেই যোগ করতে হচ্ছে, ওটা মানে অটোমেটিক্যালি সিলেক্টটাকে ওটাতে করলে ঠিক রেজাল্টটা আসছে না। অটোমেটিক্যালি সিলেক্ট করলে ওটা ঠিক রেজাল্ট আসবেও না, ঠিকই বলেছো, ওটা ঠিক রেজাল্ট আসবে না, ওটা আলাদা আলাদা করে যোগ করতে হবে, একদমই একদমই। আর না হলে কি করতে হতো, আর আলাদা একটা কন্ডিশন রেখে সেই আলাদা একটা রো বা কোথাও একটা কিছু ভ্যালু বসিয়ে যে এটা টার্ম ওয়ান, সেইটার বেসিসে ভ্যালুগুলো তুলতে হতো। এনিওয়ে তুমি এইভাবে টার্ম ওয়ান টার্ম টু কোনোদিন সেম ইয়েতে লিখবে না, নিশ্চিন্ত থাকো, তুমি এগুলো আলাদা শিটে বানাবে, ঠিক আছে? তো এটা এমনি আমরা দেখাবার জন্য করেছিলাম, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তা করো না, মানে এই এইটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে তুমি এটা পড়বে না। আর আর কার কিছু সমস্যা বা কিছু আছে? হ্যাঁ মানে সিরিয়াস সবকিছু বোঝা যায়। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি যে ধরুন এই যে কনকাটিনেট স্টাইল লিখেছেন যে ওই অমুক অমুক হ্যাজ ইয়ে দা টার্ম ওয়ান, অমুক হ্যাজ পাস দা টার্ম ওয়ান উইথ অমুক মার্কস। হ্যাঁ একদম। এবার আমি চাইছিলাম যে ধরুন যে পাস্ট যে ব্যাপারটা যে হবে তার কালারটা গ্রিন হয়ে যাবে, আর যে ফেল করেছে তার কালারটা লাল হয়ে যাবে। এইগুলো এইগুলো আমরা আগে কভার করেছিলাম, এখানে হচ্ছে একটা কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা জিনিস আছে, ঠিক আছে? এটা ওইটা দিয়ে করা যায়, কন্ডিশনাল ফরম্যাটিং এগেইন লাইক একটু একটু লম্বা জিনিস, কোনো একটা রোকে যদি আমরা সিলেক্ট করি সেগুলোর বেসিসে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। হ্যাঁ তো সেগুলো ডেফিনেটলি করা যায়, একদম আপনি যেটা বলছেন ওগুলো ডেফিনেটলি করা যায় ইয়ের বেসিসে। আর সেটা সব থেকে ইউজফুল জিনিস হচ্ছে, যদি এগুলো আপনার মানে আজকে ক্লাসটা করে ইন্টারেস্ট লেগে থাকে, সেটা হচ্ছে ম্যাক্রো বলে একটা জিনিস আছে, ঠিক আছে? এক্সেল ম্যাক্রো হচ্ছে প্রোগ্রামিং, এক্সেল ম্যাক্রোতে এরকম হচ্ছে কালার চেঞ্জ করা যায়। সব থেকে মানে মজাদার জিনিস হচ্ছে এই ভিবিএ এডিটার, এটার জন্য একটু ভিজুয়াল বেসিকের প্রোগ্রামিং সেন্স থাকতে লাগবে, যেটা আমি চেষ্টা করব 2 ঘন্টার ক্লাসে, 4 ঘন্টা আমি জানি না কতক্ষণ লাগবে, সেটা আমরা ফলো আপ ক্লাসগুলো করব। গুগল শিটটা করেই আমাদের এবছরের ক্লাস শেষ হবে, আবার পরের বছর নেক্সট সেশন। তো গুগল শিটটা আমি আমারও ইচ্ছা আছে আরও ডিটেলে কভার করার, যদি পসিবল হয় আমরা ম্যাক্রোতে যাব, ঠিক আছে? এটা ম্যাক্রো দিয়ে করা যায়, আর কন্ডিশনাল ফরম্যাটিং বলে আরেকটা জিনিস আছে সেটা দিয়ে করা যায়, কিন্তু সেটা অনেক ব্রড টপিক, মানে আজকের নেক্সট 10 মিনিটের জন্য দ্যাট ইজ নট আ অ্যাপ্ট টপিক টু ডিসকাস। ওকে। আর তোমরা আজকে যারা ক্লাসে ইয়ে করেছো, এবারে আমি রেকর্ডিংটা অফ করে দিই, আজকে যারা ক্লাসে ইয়ে করেছো তোমরা আগের দিন মানে নেক্সট ডে ক্লাস ক্লাস ইয়ে করবার আগে একবার পারলে ছোট্ট করে এটা দেখে নিও আজকে যা যা হয়েছে, একদম জাস্ট ফরওয়ার্ড করে করে, এগুলো তো ইউটিউবে আপলোড করে দেবো আমি। হ্যাঁ তোমরা জাস্ট ইউটিউব ভিডিওটা একবার একটু দেখে নিও, যাতে পরের দিন ওই যে ড্যাশবোর্ডটা বানাতে গিয়ে, ড্যাশবোর্ড উইল বি আ ভেরি কমপ্লিকেটেড থিং, আমি নিজে এখনো স্কেচ আউট করে উঠতে পারিনি আমার নিজের কতক্ষণ লাগবে ওইটা বানাতে, হ্যাঁ তো বা কি টাইপের ডেটা সেট নিয়ে কাজ করবো সেটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তো আমি আপাতত আমার রেকর্ডিংটা বন্ধ করে দিই আর